আচ্ছা, তো আজকে আপনাদের 1 নম্বর ক্লাস, তো 1 নম্বর ক্লাসে আপনাদের কিছু টপিক আছে, ঠিক আছে? আপনাদের আজকের ক্লাসের কি কি টপিক সেগুলা এখানে দেখতে পাচ্ছেন তো, না? স্যার ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক, ফার্স্ট টপিক কি, যে ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কি এটা নিয়ে আমরা জানবো। তারপরে কি ডিফারেন্ট ডিজাইন টুলস, মানে কোন কিসের টুল, সেটা হচ্ছে ফটোশপের। ফটোশপের যে বিভিন্ন টুলগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। ফটোশপের ইন্টারফেস ওভারভিউ, ফটোশপের যে ইন্টারফেসটা আছে, মানে ফটোশপ ওপেন করলে কেমন দেখা যায় সেটা আমরা জানবো, সেখানে কি কি আছে সেগুলো জানবো। স্ক্রিন মোড, ফটোশপের স্ক্রিন মোড সম্পর্কে জানবো। জুম ইন এবং জুম আউট সম্পর্কে জানবো। ডকুমেন্ট সেট আপ সম্পর্কে জানবো। তারপরে কি ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, এই প্রত্যেকটা বিষয়ে আমরা জানবো, ঠিক আছে? জি তো প্রথম হিসেবে মনে করেন যে এখন আপনারা যেগুলো জিনিস জানবেন সেগুলো মূলত হচ্ছে এবিসিডির মতো। এবিসিডি মানে তো জানেন যেগুলো কি অ্যালফাবেট, তাই না? এগুলো ছাড়া আপনি কোনো সেন্টেন্স কমপ্লিট করতে পারবেন না, বা কোনো ওয়ার্ড লিখতে পারবেন না, কোনো সেন্টেন্স, মানে ভাষা পড়তেও পারবেন না, লিখতেও পারবেন না, বুঝতেও পারবেন না, ঠিক আছে? জি স্যার, আপনি এবিসিডি না শিখে কি কোনো সেন্টেন্স পড়তে পারবেন? পারবেন না। না অতএব এখন থেকে মনে করেন যে যেগুলা ক্লাস হচ্ছে, ঠিক আছে, প্রথমের দিকে, তো এখানে এই যে এক একটা বিষয়, যে স্ক্রিন মোড, জুম ইন, জুম আউট, ডকুমেন্ট সেট আপ, যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রেগুলার যেগুলো হবে এগুলা মূলত এখন আপনারা যেগুলো শিখছেন সেগুলো হচ্ছে এবিসিডি। কিসের এবিসিডি? গ্রাফিক ডিজাইনের এবিসিডি, ঠিক আছে? তো আপনারা যদি এই জিনিসগুলো এখন না বুঝেন, অক্ষর যদি না চিনেন, তাহলে তো সেন্টেন্স উচ্চারণই করতে পারবেন না, পড়া তো দূরের কথা, ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলা যেগুলো শেখানো হবে সেগুলো খুবই মনোযোগ দিয়ে, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই সাথে সাথে কোশ্চিন করবেন, ঠিক আছে? জি স্যার, তো প্রথমেই আসি গ্রাফিক ডিজাইন কি, ইন্ট্রোডিউসিং গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন, একজন পড়েন তো কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন হলো নিজের ধারণা, আইডিয়া, শিল্প, আর্ট এবং দক্ষতাকে স্কিল কাজে লাগিয়ে বিভিন্ন ছবি, পিকচার, লেখা, টেক্স এবং রঙের কালার সমন্বয়ে নতুন কিংবা আলাদা একটি ছবি তৈরি করার প্রক্রিয়া। আমাদের চারপাশে যা কিছু আছে এবং যা আমরা দেখতে পাই, যেমন বস্তু এবং রং, বস্তু এবং রং, এই সবকিছুই গ্রাফিক্স, কিন্তু এগুলো ন্যাচারাল। আর যখন আমরা ন্যাচারাল বস্তু এবং বস্তু ও রং আমরা নিজেরাই তৈরি করতে চাই টেকনোলজি ব্যবহার করে, তখনই তা গ্রাফিক ডিজাইন হয়। ঠিক আছে? জি স্যার, গ্রাফিক্স ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আপনার নিজের যে ধারণা আছে, আপনি ওই ধারণা, তারপর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট, এবং আপনার স্কিল মানে দক্ষতাকে কাজে লাগায় যখন আপনি একটা, যখন বিভিন্ন ছবি, লেখা, তারপর রং, বিভিন্ন রকম আকার আকৃতি, ঠিক আছে, শেপ, এগুলো সমন্বয় করে একটা নতুন একটা ছবি বা নতুন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? সেটাই হচ্ছে কি গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? তারপরে এখানে আবার বলা হয়েছে যে কি আমরা আমাদের চারপাশে এমনি নর্মাল অবস্থায় যা কিছু দেখতেছি, যা গাছ পাতা, আকাশ, ঠিক আছে, বাড়ি ঘর, ঠিক আছে, যা কিছু দেখতেছি না কেন, এগুলো কি প্রত্যেকটাই এক একটা ডিজাইন, তাই না? জি আবার জি, ডিজাইন প্লাস এগুলো এক একটা কি গ্রাফিক্স, গ্রাফিক্স, ঠিক কিন্তু আছে? ওগুলা ন্যাচারাল, আমরা যা তৈরি ঠিক করি আছে, সেগুলো গ্রাফিক্স ন্যাচারাল। এন্ড এগুলো হচ্ছে এক একটা মানে গ্রাফিক্স, কিন্তু এগুলো বিভিন্ন এগুলো এক একটা ডিজাইনও আছে, তাই না? তো জি এগুলো কি, এগুলো আবার কি সব কিন্তু ন্যাচারাল, এগুলো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি, এগুলোর একটা নির্দিষ্ট কালার আছে, তাই না, আকার আছে, ঠিক আছে না? তো এগুলো এক একটা গ্রাফিক্স, তো এগুলো আবার ন্যাচারাল, কিন্তু এই ন্যাচারাল বস্তুগুলা কি আমরা যখন কোনো টেকনোলজি ব্যবহার করে বানাই, ঠিক আছে, বা তৈরি করি, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় কি গ্রাফিক্স। গ্রাফিক্স, টেকনোলজি কি টেকনোলজি, বিভিন্ন ধরনের, মনে করেন যে সেটা সফটওয়্যার হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের, মনে করেন যে ছবি আঁকলাম, ছবি আঁকলাম একটা জিনিস, ছবি আঁকলাম, ঠিক আছে, একটা পাখির ছবি আঁকলাম রং টং দিয়ে সুন্দরভাবে একটা, সে কি সেটা একটা গ্রাফিক্স, ঠিক আছে, সুন্দর করে ডিজাইন করে কয়েকটা মনে করেন জিয়া করলাম, তো এটা কি করলাম, আমি ন্যাচারাল জিনিসটাকে কি করলাম, একটা টেকনোলজি ইউজ করে সেটাকে আমি উপস্থাপন করলাম, ঠিক আছে, সেটাও মনে করেন কি একটা গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক্স জি ডিজাইন মূলত আবার একটা কি মনে হচ্ছে একটা মনে করেন যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজও বলা চলে, ঠিক আছে,
যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা যেটা আপনি দেখে, মানে যেটা আপনি মানে ডিজাইনটা দেখে আপনি কি বলতেছে সেটা আপনি বুঝতে পারবেন। সেটাতে একটা ডিজাইনে একটা নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে ডিজাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারছি স্যার। সবাই একটু রেসপন্স করবেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? এখানে গ্রাফিক্স ডিজাইনটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, আচ্ছা, ধীরে ধীরে আরো আপনার এগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে। গ্রাফিক ডিজাইন আরো পরে আমি আরো ভালোভাবে আরো বিশালভাবে আলোচনা করব। গ্রাফিক ডিজাইনের আরো অনেক প্রিন্সিপাল আছে, অনেক মানে নিয়ম আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আপনারা এতটুকু জানেন সেটা কি গ্রাফিক্স ডিজাইনটা কি আসলে। গ্রাফিক ডিজাইন হচ্ছে এই জিনিসটাই যেটা হচ্ছে এখানে দেওয়া আছে সুন্দরভাবে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো নেক্সটে আমরা চলে যাচ্ছি। জি স্যার। তো এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলেন তো? স্যার একটা হরিণ আর একটা হচ্ছে মানে ল্যাপটপ সেট আপ করা আগে টেবিলের উপরে। হ্যাঁ, তো এখানে এই দুইটাই কিন্তু কি গ্রাফিক্স ডিজাইনের কাজ, তাই না? জি জি স্যার, গ্রাফিক্স ডিজাইন মূলত এগুলো কাজই, তাই না? জি আচ্ছা, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা হচ্ছে কি করি, রাস্টার ইমেজ এডিট করে থাকি, প্লাস আপনার আমরা হচ্ছে ভেক্টর ইমেজ, ঠিক আছে, ভেক্টর ইমেজ তৈরি করে থাকি। ঠিক আছে, তো ইমেজ এডিটিং এর ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে কি আপনার রাস্টার ইমেজ আর একটা হচ্ছে কি ভেক্টর। ঠিক আছে, রাস্টার ইমেজ কোনগুলা, রাস্টার ফাইল কোনগুলা বলেন তো? তো জানেন স্যার এই রাস্টার, সম্বন্ধে ধারণা নেই। যেগুলো জুম করলে ফেটে যায় আর কি। হ্যাঁ, মনে করেন যে আমি এখানে যে দেখতে পাচ্ছেন এটা যদি আমি একটা স্ক্রিনশট নিই, এটা একটা ছবিতে পরিণত হবে না? জি স্যার, ঠিক আছে, ছবিতে পরিণত হবে। এই যে ছবিটা পরিণত, এটা একটা ছবিতে পরিণত হলো, এটাই হচ্ছে একটা রাস্টার ইমেজ। যে ইমেজটা আমি জুম যদি করি আস্তে আস্তে, এটার একটা নির্দিষ্ট রেজুলেশনে যাওয়ার পরে কি হবে, ফেটে যাবে। ছবিটা ফেটে যাবে বা পিক্সেলাইজড, মানে পিক্সেল বড় বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন আর বোঝা যাবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে রাস্টার ইমেজ, যেটা আপনার কি পিক্সেল পিক্সেল ভিত্তিক, ঠিক আছে। আর ভেক্টর ইমেজ হচ্ছে যে ওইটা যেটাতে মনে করেন যে আপনি যতই জুম করেন না কেন সেটা আপনি কি সেটার কোনো মানে ফাটবে না। ঠিক আছে, আমরা আরো পরে কথা বলবো, সমস্যা নাই। তো প্রথমে এখন আপনাদেরকে যদি জানি রাস্টার ইমেজ কি, বুঝতে পারছেন? আপনি ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন, ঠিক আছে, জি স্যার, ওই ছবিটা কি এটা একটা রাস্টার ইমেজ না ভেক্টর ইমেজ? স্যার ওটা রাস্টার ইমেজ স্যার। কারো কোনো বুঝতে সমস্যা আছে রাস্টার ইমেজ কোনটা? না স্যার, আপনি ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করলেন, সেটা কি ইমেজ? রাস্টার ইমেজ স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? বাকিরা কি বুঝতে পারেন নাই নাকি? জি সবাই রেসপন্স করবেন। আচ্ছা, আর ভেক্টর ইমেজ হচ্ছে আপনি কোথায় তৈরি করতে পারবেন বলেন তো, কেউ বলতে পারবেন ভেক্টর ইমেজ কোথায় তৈরি করতে পারবেন? রাস্টার ইমেজ এই স্যার, ভেক্টর ইমেজ একমাত্র ইলাস্ট্রেটরে ছাড়া করা যাবে না স্যার। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর ইমেজ তৈরি করবো, ইলাস্ট্রেটরে। আর ভেক্টর ইমেজ সেভ করি আমরা হচ্ছে ইপিএস ফাইল হিসেবে, ঠিক আছে, ইপিএস ফাইল বা এআই ফাইল, ঠিক আছে, ইপিএস ফাইল বা এআই ফাইল হিসেবে আমরা সেভ করি। আর আমরা রাস্টার ইমেজ কিভাবে সেভ করি? জেপিএজি। আচ্ছা, জেপিজি আর পিএনজি, জেপিজি বা পিএনজি। জেপিজি পিএনজি বাকিরা সবাইকে জানেন না? বোঝাই দিতে হবে, বুঝাইতে হবে একটু। জানি আমি স্যার, হালকা বললে ভালো হতো। আচ্ছা, আমরা কম্পিউটারে যেসব ফাইল ইউজ করি প্রতিটা ফাইলেরই কিন্তু কি আছে, একটা নির্দিষ্ট কি ফরম্যাট আছে, ঠিক আছে, প্রতিটা ফাইলের একটা নির্দিষ্ট কি আছে ফরম্যাট আছে, সেটা ওই ফাইলটার শেষে গেলে কিন্তু দেখা যায়। যেমন এখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, ঠিক আছে, বা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা মানে একটা কি, এটা একটা তো ছবি, তাই না? জি, এই ছবিটা কি ইমেজ বলেন তো, রাস্টার ইমেজ না ভেক্টর ইমেজ? কি ইমেজ বলেন? এটা রাস্টার ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে রাস্টার ইমেজ, ঠিক আছে। এটা কি ফরম্যাটে আছে? স্যার
এটা কি ফরম্যাট আছে স্যার? আপনি খুব ভালো। পিএনজি পিএনজি ফাইল স্যার, পিএনজি স্যার। হ্যাঁ, কিভাবে বুঝলেন? কারণ এটা শেষে ডট পিএনজি লেখাটা আছে, লেখা আছে স্যার। ঠিক আছে, যেটা যেই ফরম্যাটের ফাইল, যেমন এটা হচ্ছে টেক্সট ফাইল, এটা শেষে দেখেন টিএক্সটি লেখা আছে, এটা হচ্ছে কি পিএনজি ফাইল, এটা শেষে পিএনজি লেখা আছে। যদি এটা জেপিজি ফাইল হতো, এটা শেষে কি লেখা থাকতো? জেপিজি ফাইল লেখা থাকতো। বুঝাইতে পারছি? জি স্যার, জি। আর যদি মনে করেন যে আপনি হচ্ছে এই যে, যেমন এখানে দেখেন, এখানে ভালো করে বুঝতে পারবেন, এই যে এখানে ইমেজটা কি, এটা রাস্টার ইমেজ না ভেক্টর ইমেজ বলেন তো? রাস্টার ইমেজ স্যার, রাস্টার। এটা কি ফরম্যাটে আছে? জেপিজি। ঠিক আছে, এই তো বুঝতে পারতেছেন আসলে, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে। ঠিক আছে, কারণ এর পরে কি আছে? ডট জেপিজি লেখা আছে। এখন এইখানে যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কি ফাইল বলেন তো? ইপিএস স্যার, ইপিএস ফাইল স্যার, এটা হচ্ছে ভেক্টর ফাইল স্যার। হ্যাঁ, এটা ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল আপনারা সরাসরি ভাবে মনে করেন যে প্রিভিউ দেখতে পাবেন না, এটাকে দেখতে হলে আপনাকে ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। ঠিক আছে স্যার, আমরা স্যার আমরা এটা সরাসরি প্রিভিউ দেখতে পারবো, সেটার জন্য আমাদের পিএসডি কোডার একটা সফটওয়্যার আছে, সেটাকে ইনস্টল করতে হবে। নরমালি আসলে এইভাবে দেখা যায় না, তো সেটাই আমি ওটা এর জন্য আর কি করতেছি। আপনি যদি এটা ভালোভাবে মনে করেন দেখতে চান, এটা এডিট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মনে করেন যে আপনাদের এতটুকু। আরো আরো ইলেনি আমরা আরো পরে ভালোভাবে আরো ডিটেইলস আরো জানবো। ঠিক আছে, আচ্ছা, তো রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ বা জেপিজি পিএনজি নিয়ে কারো তো সমস্যা নাই, আছে তো? দেখেন মানে আপনারা এখানে কি বলা হয়েছে যে বর্তমান বিশ্বে গ্রাফিক ডিজাইন কি একটা সমৃদ্ধশালী সৃজনশীল পেশা। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আপনি লিফলেট, ব্যানার কিংবা হ্যাঁ যে কোনো কিছু তৈরি করতে চান না কেন, সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনারের কাজ। আমাদের প্রতিদিন যে সংবাদপত্র বা নিউজ পেপার পড়ি, সুন্দর সুন্দর বিজ্ঞাপন ডিজাইন গুলো দেখি, সেগুলো কিসের কাজ? গ্রাফিক ডিজাইনের কাজ। অর্থাৎ মানে কি, আমাদের চারপাশে বাইরে বাইরে হলে যে কোনো দিকে যেগুলা যেসব ডিজাইন দেখি, ঠিক আছে, সেগুলো সব কি গ্রাফিক ডিজাইনারেরই কাজ। ঠিক আছে, আর তাই বর্তমানে এই গ্রাফিক ডিজাইনারদের অনেক বেশি চাহিদা। ঠিক আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় দক্ষ লোক খুব কম আছে। ঠিক আছে, যার কারণে দিন দিন মনে করেন দক্ষ লোকের চাহিদা বাড়তেছে। বিদেশে না, আমাদের দেশেও অনেক কোম্পানি আছে যারা কি করে এই প্রোডাক্ট মার্কেটিং, প্রমোশন, প্রোডাক্ট ডিজাইন এগুলোর ক্ষেত্রে একজন মানে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, আমাদের দেশে অনেক কোম্পানি বর্তমানে প্রায় মানে ম্যাক্সিমাম কোম্পানি গুলাতেই মনে করেন যে গ্রাফিক ডিজাইনার হায়ার করে থাকে। ঠিক আছে, একজন গ্রাফিক ডিজাইনারের কাজ কি বলেন দেখি, এখানে একজন বলেন। দেখা যাচ্ছে স্ক্রিন আমার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ বলেন, একজন বলেন কি লেখা আছে বলেন। কোন প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করা, বাণিজ্যিক বা রাজনৈতিক ব্যানার ডিজাইন করা, বিভিন্ন পোস্টার ডিজাইন করা, বিভিন্ন লিফলেট ডিজাইন করা, টি শার্ট এবং জামা কাপড় ডিজাইন করা, কার্টুন তৈরি করা, পত্রিকা বিজ্ঞাপন ডিজাইন করা, সোশ্যাল মিডিয়ার জন্য বিজ্ঞাপন তৈরি করা ইত্যাদি স্যার। হ্যাঁ, তার মানে একজন গ্রাফিক্স ডিজাইনার কি কি কাজ করে প্রতিষ্ঠানের, যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আপনি লোগো ডিজাইনের কাজ করতে পারেন। ঠিক আছে, বাণিজ্যিক বা রাজনৈতিক বা কোনো কোম্পানির জন্য আপনি কি করতে পারেন, একটা ব্যানার ডিজাইন করে দিতে পারেন, বিভিন্ন পোস্টার ডিজাইন করতে পারেন, লিফলেট ডিজাইন করতে পারেন, টি শার্ট জামা কাপড়ের জন্য ডিজাইন তৈরি করতে পারেন, কার্টুনও তৈরি করতে পারেন, 2D কার্টুন বলেন, 3D কার্টুন এগুলো আপনি তৈরি করতে পারেন, পত্রিকার বিজ্ঞাপন ডিজাইন করতে, সোশ্যাল মিডিয়া, এমন এরকম হাজার হাজার কাজ আছে, অনেক কাজ আছে। ঠিক আছে, যেগুলো আপনি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারেন। আর গ্রাফিক ডিজাইনটা আমাদের মূলত সবারই এই জন্য লাগে, শেখা লাগে। ঠিক আছে, এখন গ্রাফিক্স ডিজাইনার মানে কোর্সটা করে আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন? আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কোর্স করবেন বা গ্রাফিক ডিজাইনার হবেন, এই গ্রাফিক ডিজাইনার হওয়ার পর আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন? ঠিক আছে, এগুলো অফলাইনে, অনলাইনে পরে আসতেছি, অফলাইনে মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে, ঠিক আছে, বা কোনো ইয়াতে আপনি যদি নিজে থেকে কাজ করেন, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে কাজ করতে পারেন? যে কোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইনার হিসেবে আপনি কাজ করতে পারেন, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাতে ডিজাইনার হিসেবে, ঠিক আছে, নিয়োগ হতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে নিয়োগ হতে পারেন,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ডিজাইনার হিসেবে নিয়োগ হতে পারেন, ঠিক আছে, ম্যাগাজিন এবং নিউজপেপার কোম্পানিতে নিয়োগ হতে পারেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যান্ড গেম ডেভেলপমেন্ট কোম্পানিতেও আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এরকম আরো অনেক সেক্টর আছে, বর্তমানে দিন দিন তো এগুলা বাড়তেছে। এখন মনে করেন যে কোনো ধরনের আইটি কোম্পানি বলেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের ইয়াগুলা বলেন, ঠিক আছে, এগুলাতে মানে প্রচুর চাহিদা আছে আপনার একজন গ্রাফিক ডিজাইনারের। কারণ প্রতিনিয়ত একটা কাজ করতে গেলে কি কিসের প্রয়োজন হয়? গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হয়, কারণ গ্রাফিক্স ছাড়া তো কোনো কাজ হচ্ছে না। যেমন একজন তো ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইট যে তৈরি করবে সে প্রথমে কার কাছে যাবে বলেন তো? স্যার গ্রাফিক ডিজাইনের কাছে, কারণ লোগো লাগবে স্যার। লোগো তো পরে লাগবে, লোগো তো মনে করেন যে লোগো তো লাগবেই, ঠিক আছে, কিন্তু আমি একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন করবো, তো এটা কার কাছে যাবো? গ্রাফিক ডিজাইনারের কাছে, ডেভেলপারের কাছে, না ইয়ার কাছে, মানে ওয়েব ডেভেলপারের কাছে স্যার, ওয়েব ডেভেলপারের কাছে স্যার। বাকিরা বাকিরা কেউ জানেন না নাকি? স্যার অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের কাছে প্রথম যেতে হবে, অবশ্যই গ্রাফিক ডিজাইনারের কাছে আগে আসতে হবে। কেন আসতে হবে? কারণ আমি এখন একটা ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে, মনে করেন আমি এখানে গেলাম, ঠিক আছে, আমি যে মনে করেন যে বিহেন্সে গেলাম, ঠিক আছে, মনে করেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, তো এখানে ঢুকলাম, এখানে ঢোকার পরে দেখি যে এটার সাইটটা কেমন, দেখেন তো উপরে, ঠিক আছে, এইরকম এরকম কেমন, ঠিক আছে, এই যে ডিজাইনটা, এই যে ওয়েবসাইটটার যে ডিজাইন দেখতে কেমন দেখাচ্ছে, ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইনার আগে এগুলো ডিজাইন আপনাকে করে দিবে, তারপরে মানে গোটা পেজটা ওই যে উপর থেকে শেষ করে নিচ পর্যন্ত যে পেজটা থাকে, এই পেজটা একটা ছবি হিসেবে ডিজাইন করে দিবে, মনে করেন একটা পিএইচডি ফাইল একটা তৈরি করে দিবে, ঠিক আছে, মানে উপরে যে বিএনস লেখাটা থাকবে, তারপরে ফর ইউ এই লেখাগুলো থাকবে, এখানে একটা সার্চ বার থাকবে, ঠিক আছে, এখানে এটা থাকবে, এখানে এগুলো থাকবে, এখানে এটা থাকবে, এটাতে ক্লিক করলে এটা ড্রপ ডাউন মেনুতে মনে করেন যে কিরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে, তারপরে এখানে মনে করেন যে এই যে ছবিগুলো দেখাবে, কেমন ছবি দেখাবে, কীভাবে দেখাবে, ঠিক আছে, এই যে এগুলো এটা মূলত ছবি হিসাবে, এটা যদি আমার স্ক্রিনশট নেই তাহলে যেমন জিনিসটা হবে সেই রকম ভাবে আর কি একজন গ্রাফিক ডিজাইনার কি করবে, তৈরি করবে আগে, ঠিক আছে, ডিজাইন করবে পেজটাকে, পেজটা ডিজাইন করে কাকে দিবে, বায়ারকে দিবে, তখন বায়ার কি করবে, ওই ডিজাইনটা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার যারা আছে তাদেরকে দিবে, তারা কি করবে, তারা তখন ওই পেজটাতে কোডিং করে, ঠিক আছে, কোডিং করবে, কোডিং করে পেজটাকে লাইভ করবে, তারপরে হচ্ছে এটা ওয়েব পেজ হিসেবে তৈরি হবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে গ্রাফিক ডিজাইনারদের কাজ কি কি খুব কম? গ্রাফিক ডিজাইনারদের কাজ কিন্তু অনেক, ঠিক আছে, আপনি যে কোনো সেক্টরে যে কোনো ইয়াতেই দেখবেন যে কিছু না কিছু ইয়াতেই মনে করেন যে গ্রাফিক ডিজাইনার, যে কোনোতেই গ্রাফিক ডিজাইন কাজে লাগে, ঠিক আছে। তারপরে চলে যাই নেক্সট। আচ্ছা, এখন আমরা দেখলাম যে অফলাইনে কিভাবে কাজ করা যায়, এখন দেখি যে অনলাইনে মানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কিভাবে কি কি কাজ করতে পারেন এবং কোথায় কোথায় করতে পারেন। তো freelancer.com, upwork.com, fiverr.com এগুলোর নাম শুনছেন তো? না জি স্যার। জি স্যার শুনছি। ঠিক আছে, তো এগুলা কি? এগুলো হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস, ঠিক আছে, অনলাইন মার্কেটপ্লেস মানে হচ্ছে এখানে আপনি কাজ করে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, শুধু যে গ্রাফিক ডিজাইন করেই করতে পারবেন তা না, এগুলো থেকে আপনি ওয়েব ডেভেলপিং, ডিজিটাল মার্কেটিং, আরো বিভিন্ন ধরনের যেগুলো আছে কাজ, ওই ধরনের বিভিন্ন ধরনের কাজ করে করতে হবে। তবে গ্রাফিক ডিজাইন একটা একটা বিষয় যেটা আপনি এখানে গ্রাফিক রিলেটেড অনেক ধরনের কাজ এখানে করতে পারবেন, ঠিক আছে, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখেই আপনি মনে করেন যে মনে করেন হাজার হাজার ধরনের মানে ক্যাটাগরির কাজ আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রিল্যান্সার, আপওয়ার্ক কিংবা ফাইবারের মতো আরো অনেক অনলাইন মার্কেটপ্লেসে আপনার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন। তো ওগুলাতে কি কি কাজ করা যায় মূলত? এগুলাতে করা যায় হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেসবুক কভার, ফটো ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন, ফটো এডিটিং সহ আরো অনেক কিছু, এগুলো আমরা আরো জানবো, ঠিক আছে। তো এগুলো কাজ মূলত এগুলো থেকে করা যায়, করে আপনি একটা সুন্দর ইনকাম করতে পারবেন।
এতদূর পর্যন্ত যে বললাম এগুলার মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? কোনো মানে কোশ্চিন থাকলে আমাকে বলতে পারেন। জি না স্যার, কোশ্চিন নাই। কোশ্চিন নাই? জি না স্যার, এগুলো তো সহজ বিষয় স্যার। আচ্ছা, তারপরে যদি কারো মনে কোনো কোশ্চিন থাকে, ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চিন করবেন, বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে গ্রাফিক ডিজাইনার হওয়ার যোগ্যতা। এখন আপনি যে গ্রাফিক ডিজাইনার হবেন, তা আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে একজন বলেন তো। ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে? প্রচুর পরিশ্রম করার, আর হচ্ছে গিয়ে মন মানসিকতা স্যার। তা আপনাদের কি মন মানসিকতা আছে? জি স্যার, আছে স্যার। মানে আপনার একাই একাই আছে নাকি? জি না স্যার, অবশ্যই। বাকিদের নাই? অবশ্যই আছে স্যার। বাকিদের কথা তো শুনতে পাচ্ছি না আমি। জি স্যার, অবশ্যই আছে। আছে আছে কি পরিশ্রম করতে হয় প্রচুর, না হলে কিন্তু হবে না। জি স্যার, অবশ্যই। আজকে আপনি পরিশ্রম করেন, কালকে অবশ্যই আপনার সাফল্য আসবে, এটা মাথায় রাখবেন। অন্য কিছুতে আসুক না আসুক, এইখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, লেগে থাকতে হবে, আর হচ্ছে কি মন মানসিকতা রাখতে হবে, পরিশ্রম করা, তাহলেই আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, আপনাকে অবশ্যই এটা নিয়ে লেগে থাকতে হবে। আপনি এক মনে করলেন যে এক মাস লেগে, এক মাস কাজ করলাম, দুই মাস কাজ করলাম, পাঁচ ছয় মাস কাজ করলাম, কিছু হচ্ছে না, কিছু পারতেছি না, কিছু হচ্ছে না, কোথাও ইনকাম করতে পারতেছি না, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি শুরুতেই হেরে যাবেন। ঠিক আছে, আপনার যদি মন মানসিকতা থাকে, সেভাবে লিখে থাকার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে লিখে থাকতেই হবে। ঠিক আছে, আপনি যদি ঠিক মতো মন মানসিকতা নিয়ে কাজ করেন, তাহলে আপনি খুব শীঘ্রই ফলাফল পাবেন। আর আপনি যদি ছেড়ে দেন, এক পর্যায়ে যদি ছেড়ে দেন, এক মাস পাঁচ ছয় মাস পর যদি কাজ করা ছেড়ে দেন, তাহলে কিন্তু আর হবে না, আপনাকে অবশ্যই লিখে থাকতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারনেটের ব্যবহার জানা। আপনারা সবাই মোটামুটি ইন্টারনেটের ব্যবহার জানেন, ঠিক আছে না? ইন্টারনেট ব্যবহার জানেন বা গুগলে কিভাবে সার্চ করতে হবে কোনো কিছু, মনে করেন আপনি একটা কিছু সার্চ করতে পারেন, গুগলে সবকিছু সার্চ করে খুঁজে নিতে পারবেন, এমন এমন তো সবাই আছেন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা। আচ্ছা, ডিজাইন ট্রেন্ডটা ফের কি ট্রেন্ড কি বলেন তো? স্যার, এই যুগের সাথে তাল মিলিয়ে স্যার এটা? হ্যাঁ বলেন বলেন, হচ্ছে বলেন। যুগের সাথে তাল মিলিয়ে বলতে মনে করেন এখন যেটা চলছে সেটাকে, সেটার সাথে আমাকে ম্যাচ করে চলতে হবে, না হলে তো পুরাতন তাল যদি থাকাই তাহলে তো মনে করেন স্যার আমাকে কেউ ডিজাইন করতে দেবে না বা আমাকে কেউ অর্ডার দেবে না। হ্যাঁ, গুড। ট্রেন্ড মূলত এটাই বোঝাচ্ছে, প্রতি মানে প্রতিনিয়ত আমাদের, যেমন আমাদের প্রতিদিন মানে যে 10 বছর আগে আমরা যে জামা কাপড়ের স্টাইল ছিল আমাদের, এখন কি তা আছে? না স্যার। বা 10 বছর আগে আমাদের মনে করেন যে কোনো কিছুর, সবকিছুর কি স্টাইল চেঞ্জ হয়েছে না? প্রতিনিয়ত মনে করেন সিজনের সাথে সাথে বিভিন্ন ট্রেন্ড তৈরি হয়, তাই না? যেমন আপনার মোবাইল 5 বছর আগে বা 2 বছর আগে যে ফোনটা ছিল, ওই ফোনটা কি আপনার এখনো আছে? আপনি ফোনটা আপডেট করছেন অবশ্যই, এখন স্মার্টফোন ট্রেন্ড চলতেছে, ঠিক আছে, ফোন আপডেট হইছে, ফোনের অ্যাপস আপডেট হইছে, ফোনের ভার্সন আপডেট হইছে, প্রতিদিন মনে করেন যেগুলো আপডেট হয়, ঠিক না? তো এই হচ্ছে ট্রেন্ড, মানে যখন যেটা চলে, ঠিক আছে, মানে প্রতিনিয়ত এগুলো ট্রেন্ডটা আপডেট হইতে থাকে। তো আপনাকে ডিজাইন এই ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে হবে, ঠিক আছে? তো আপনি ডিজাইন ট্রেন্ড গুলা যে আপডেট হচ্ছে, ডিজাইন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা ডিজাইন ট্রেন্ডটা এখন কোন ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ড মানে এগুলা কিভাবে জানতে পারবেন, কার কোনো আইডিয়া আছে? বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন ওয়েবসাইট আপনাকে প্রতিনিয়ত ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে, প্রতিনিয়ত আপনাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিহ্যান্স, ড্রিবল বলেন, ঠিক আছে, ডিজাইন পিন্টারেস্ট স্যার, পিন্টারেস্ট, এগুলাতে প্রতিনিয়ত আপনাকে, আপনি যে ধরনের কাজ করেন, ঠিক আছে, আপনি লোগো ডিজাইন করেন বা আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন, যে ধরনের কাজ করেন ওই রিলেটেড কাজগুলো আপনি দেখবেন, বা অন্যান্য ডিজাইন কি আছে সেগুলো দেখবেন, সেগুলোতে কেমন ট্রেন্ড চলতেছে, সেগুলোর স্টাইল এখন কেমন আসছে, ঠিক আছে, অন্যের ডিজাইন দেখবেন, তাহলে আপনি ডিজাইন ট্রেন্ডগুলো সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, ইংরেজিতে কথোপকথন করতে পারা, হ্যাঁ, এটা একটা অনেক একটা মেইন একটা বিষয় মূলত। এটা যেহেতু আমি আমি দেখছি আপনারা সবাই তো মনে করেন যে হ্যাঁ মানে অনার্স এর আছেন বা এইচএসসি এর উপরে আছেন অনেকেই, তাই না? তো এটা আপনাদের সকলেরই মনে করেন যে
জানার কথা, ইংরেজিতে কনভারসেশন সবাই করতে পারেন, পারেন না? মোটামুটি পারি, কিন্তু স্যার যখন আমরা ব্রিটিশদের সাথে কথা বলবো তখন তো আমরা সবকিছু গুলিয়ে ফেলবো স্যার। হ্যাঁ, এই তো, এই হচ্ছে মনে করেন যে ব্যাপার, এটা ব্যাপার একটা, যে জন্য আপনাকে, হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইন শেখার পাশাপাশি আপনি একটু চেষ্টা করবেন যে আপনি যাতে কনভারসেশন করতে পারেন ইংরেজিতে, সেটা আপনার স্কিলটা তৈরি করা, ইংরেজিতে আপনার এই স্কিলটা তৈরি করতে হবে। কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন সেখানে অধিকাংশ বাইরে কি থাকবে, বাইরের দেশে থাকবে, ইউএস, ক্যানাডা, ঠিক আছে, জার্মানি, এই দেশে থাকবে, এরা সবাই সবসময় ইংলিশেই আপনাকে আস্ক করবে, আপনাকে ডিজাইন সম্পর্কে জানতে চাবে, আপনার কাজের আপডেট জানতে চাবে, বা কোনো, হ্যাঁ, আপনাকে কোনো একটা মেসেজ দিল, আপনি বুঝলেন না, ভালো করে রিপ্লাইও দিতে পারতেছেন না, একটা বললো আর আপনি আরেকটা বুঝে উত্তর দিলেন, তাহলে কি আপনি কাজ পাবেন? না স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, ইংরেজিতে একটু কনভারসেশন যাতে করতে পারেন সেইটা মনে করেন যে একটু আয়ত্তে নিয়ে আসতে হবে। এজন্য আপনারা একে অপরের সাথে মাঝে মাঝে যখন কথা বলবেন, চ্যাটিং করবেন, ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন ইংলিশে কনভারসেশনটা করার, ঠিক আছে, তাহলে আপনাদের মধ্যে এই জিনিসটা চলে আসবে। কিছু ছোট ছোট সিম্পল বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত যে কথাগুলো বলেন সেগুলোর মধ্যে মানে ইংরেজি এই কনভারসেশনগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সৃজনশীল চিন্তা করা। সৃজনশীল মানে ক্রিয়েটিভ থিঙ্কিং, মানে ক্রিয়েটিভ চিন্তা করা। একটা ডিজাইন যে তৈরি করবেন সেটা আপনি ক্রিয়েটিভলি চিন্তা করেন এবং সেটাকে আরো ইজি ভাবে, ঠিক আছে, ইজি ভাবে দর্শকের কাছে কিভাবে আপনি উপস্থাপন করতে পারবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। প্রচুর ডিজাইন দেখা, আপনাকে এর প্রতিনিয়ত অনেক ডিজাইন দেখতে হবে, যত ডিজাইন আপনি দেখবেন, যত ডিজাইন আপনি কপি করবেন, যত ডিজাইন আপনি প্র্যাকটিস করবেন তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি মনে করেন যে নতুন নতুন ডিজাইন আরো তৈরি করতে পারবেন নিজে থেকে, ঠিক আছে। প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ আর কি, প্রতিদিন আপনাকে নতুন নতুন ডিজাইন ট্রাই করতে হবে, তৈরি করতে হবে, এটা এইভাবে করা যায় কিনা, এটা এইভাবে করা যায় কিনা, এই এই ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে, এটা একটু ট্রাই করে দেখি। তো এই জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত কি শিখতে হবে, চেষ্টা করতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। আপনি কোনো সময় মনে করবেন না, গ্রাফিক ডিজাইন করতে এসে, কাজ করতে এসে কোনো মনে করবেন না যে আসলে আমি এটা পারবো না বা এটা হচ্ছে না আমার দ্বারা, কখন এরকম ইয়া করবেন না, চেষ্টা করে যাবেন, ঠিক আছে, তাহলে অবশ্যই পারবেন। কথা কি ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, কোনো ভেজাল নেই স্যার। হ্যাঁ, তো ভেজাল নাই। তাহলে বারবার আমি বলতেছি যে আসলে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক কথা, এগুলো না মানলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আচ্ছা, যেসব সফটওয়্যারে গ্রাফিক্স ডিজাইন করা যায়, গ্রাফিক্স ডিজাইন যেসব সফটওয়্যার দিয়ে আমরা করি সেই সফটওয়্যার গুলোর নাম হচ্ছে কি, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন ডিজাইন, অ্যাডোবি পেজ মেকার, গিম, ইঙ্ক স্পেস, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ইটিসি। মনে করেন এই আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা কি করি, গ্রাফিক্স ডিজাইন করি। তো আমরা মূলত এই কোর্সে কি কি শিখবো, অ্যাডোবি ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আরও এগুলো এগুলো আছে, এগুলোর বিভিন্ন বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের কাজ, ঠিক আছে, যেমন প্রিমিয়ার প্রো দিয়ে ভিজুয়াল গ্রাফিক্সের কাজ করা হয়, ঠিক আছে, আফটার ইফেক্ট দিয়ে ভিজুয়াল গ্রাফিক্সের কাজ করা হয়, ঠিক আছে, কি এগুলো ভিডিওর জন্য কাজ করা হয়, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ শিখবো, যেটা দিয়ে আমরা রাস্টার এবং ভেক্টর ইমেজের কাজ শিখব, ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ডিজাইনার হিসেবে পোর্টফোলিও কোথায় করবেন? আচ্ছা, পোর্টফোলিও কি জানেন? জি স্যার জানি। বলেন দেখি কি পোর্টফোলিও স্যার? আমার স্কিল, আমি যে কাজগুলো করব, আমার প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা স্কিল প্রয়োজন, যেটাকে আপডেট করে আমাকে বায়ার নিয়ে আসতে হবে। যেমন স্যার হচ্ছে পোর্টফোলিও আপনার হচ্ছে ইয়েতে নাই, আপনার হচ্ছে freelancer.com এ আপনার হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে হয়, তারপর হচ্ছে আপওয়ার্কে মনে হয় আপনার পোর্টফোলিও অ্যাড করতে হয়, এবং ফাইবারে আপনাকে গিগ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আমাদের নতুন নতুন যে আইডিয়া গুলো আছে সেগুলো আমরা যদি আমাদের নতুন কাজগুলো আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও অ্যাড করি, তাহলে আমাদের ক্লায়েন্ট গুলো আসতে সুবিধা হবে, আমাদের বায়ার গুলো আসতে সুবিধা হবে, তারা আমাদের কাজ দেখে আমাদের আমাদের কাছে কাজ দিবে।
এর জন্য আমাদের পোর্টফোলিও অ্যাড করাটা খুবই জরুরি। হ্যাঁ, অনেক ভালো বলছেন, ধন্যবাদ। আচ্ছা, তো ডিজাইনার হিসেবে আপনার একটা পোর্টফোলিও তো থাকতেই হবে, মানে ডিজাইন, আপনি ডিজাইনার, আপনি ডিজাইন করেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, কি কাজ করেন আপনি, কি কি কাজ করেন আপনি, লোগোর কাজ করেন, না আপনি বিজনেস কার্ডের কাজ করেন, না ফ্লেয়ার করেন, না ব্রোশার করেন, কি কাজ করেন, সেগুলোর আপনার একটা মানে একটা জায়গায় আপনাকে রাখতে হবে জিনিসগুলো, সেগুলো সুন্দর করে সাজায় রাখতে হবে, যাতে ক্লায়েন্ট আপনার কাছে যখন চাবে, যে কেউ আপনার কাছে কাজটা দেখতে চাবে যে আপনি কি কাজ করেন, আপনি বলবেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি এই ধরনের লোগো ডিজাইন করি, তখন আপনাকে বলবে যে ঠিক আছে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন আমি দেখব, ঠিক আছে। তখন আপনার তো পোর্টফোলিও লিঙ্ক নাই, তখন আপনি কি করবেন, তখন আপনি, এই জন্যই হচ্ছে পোর্টফোলিও আপনাকে করে রাখতে হয়। পোর্টফোলিও করা করা হয় হচ্ছে এই যে এই সাইটগুলোতে মূলত পোর্টফোলিও করা যায়, বিহেন্স, ড্রিবল, ফ্লিকার, ঠিক আছে, পিন্টারেস্ট, এগুলোতে আপনি আপনার কাজগুলো কি করবেন সুন্দর করে, আপনি যে কাজগুলো করছেন, প্র্যাকটিস করছেন বা বানাইছেন, আপনার নিজের তৈরি কাজ, অবশ্যই নিজের তৈরি কাজ, এখানে অন্যের কোনো কাজ আপনি দিয়ে সাজাবেন না কখনোই, আপনি আপনি আপনার যে কাজগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করবেন, ঠিক আছে। তো আপনি বিভিন্ন, আমি মনে করেন 10-15টা বা 50-60টা লোগো তৈরি করছেন, হ্যাঁ 30-40টা ফ্লায়ার বানাইছেন সুন্দর সুন্দর, তো এগুলো কি করবেন আপনার ওই পোর্টফোলিও সাইটে বা পোর্টফোলিও ইয়াতে সুন্দর করে এগুলো এক একটা করে সাজায় রাখবেন, যাতে কেউ আপনার ওইখানে গেলে আপনার কাজগুলো দেখে বুঝতে পারে যে আসলে আপনি কেমন কাজ পারেন, কি এই ধরনের কাজ করেন, হ্যাঁ আপনার কাজের কোয়ালিটিটা কেমন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও সাইট হিসেবে আমরা বেছে নেই সাধারণত behance.com, dribble.com, flickr.com, pinterest, এরকম আরো অনেক সাইট আছে, তারপরে ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক পেজ যে আছে আমাদের, ঠিক আছে, আপনারা চাইলে নি আপনাদের ফেসবুকে একটা করে পেজ খুলতে পারেন, আপনাদের যে ডিজাইন, আপনারা যে গ্রাফিক্স ডিজাইনার, আপনার হিসেবে আপনার একটা পেজ খুললেন, সেখানে মনে করেন যে আপনার এই কাজগুলো আপনি প্রতিনিয়ত শেয়ার করলেন, ঠিক আছে, তাহলে কি হলো আপনার কাজগুলো এখানেও একটা মনে করেন জিয়া হিসেবে থাকলো, পোর্টফোলিও হিসেবে থাকলো। আবার হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, আপনি চাইলে একটা আপনার পোর্টফোলিও সাইটও তৈরি করে নিতে পারেন, যারা বড় বড় ডিজাইনার আছে তাদের প্রত্যেকেরই কম বেশি মনে করেন যে একটা করে পোর্টফোলিও ওয়েবসাইট আছে তাদের, তারা অনেকে ওই ওয়েবসাইটে গিয়েও তাদেরকে কাজের জন্য হায়ার করে, ঠিক আছে, তারা তাদের কাজগুলো ওখানে দেখে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনার পোর্টফোলিও একটা থাকলে আপনার মানটা অনেকটা বাড়বে, একটা ডিজাইনের হিসেবে আপনার যে মান সেটা কি অনেকটা বেড়ে যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে পোর্টফোলিও অ্যাড করার কি খুব গুরুত্বপূর্ণ না কোনো দরকার নাই? অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার। আচ্ছা, আপনাদের নামাজের টাইম হলে আমাকে একটু বলবেন, ঠিক আছে, আমি আপনাকে তাহলে একটু ব্রেক দিব, আপনাদের নামাজের টাইমটা কখন আপনাদের একটু বলেন আমাকে। এতদূর পর্যন্ত তো কারো কোনো সমস্যা হয়েছে বোঝার? আচ্ছা, ফ্রিল্যান্সিং, এখন আসলাম ফ্রিল্যান্সিং, একজন বলেন তো এখানে কি লেখা আছে, ফ্রিল্যান্সিংটা কি আসলে? ফ্রিল্যান্সিং বলতে মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা বোঝায়। অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আপনি অন্যের কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাবেন, এটা হচ্ছে স্যার ফ্রিল্যান্সিং। স্যার আউটসোর্সিং আছে স্যার? হ্যাঁ বলেন। আউটসোর্সিং মানে নিজের কাজ কোনো একটা মাধ্যমে, কোনো একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেন। যেমন আমি কোনো কাজ, আমার একটা ব্যানার লাগবে স্যার, আমি অন্য কাউকে দিয়ে করে নিলাম স্যার, এটা হবে আউটসোর্সিং। কেউ আমাকে কাজ দিলো সেটা যদি আমি করে দিই স্যার, তার বিনিময়ে কোনো টাকা নেই, সেটা স্যার ফ্রিল্যান্স। হ্যাঁ, এই তো অনেক সুন্দর বলছেন, ধন্যবাদ, সুন্দর করে বলছেন, ঠিক আছে। তার মানে সবাই তাহলে তো বুঝতেই পারছেন যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি, বুঝতে পারছেন না? ফ্রিল্যান্সিংটা মূলত আমরা মার্কেট প্লেসে যে কাজগুলো করি, আমাদেরকে যে আমি যে কাজগুলো করবো, যেখানে প্রজেক্ট ভিত্তিক কাজ বলেন, যে কোনো কাজ করেন, যেমন করেন আমার একটা মানে বায়ারের একজনের লোগো ডিজাইন দরকার, লোগো ডিজাইন করা লাগবে, সে আমাকে আসে বললো যে আমাকে এই লোগোটা ডিজাইন করে দেন, আমি আপনাকে এত টাকা দিব, ঠিক আছে। তা আমি তাকে ডিজাইনটা করে দিলাম, সে আমাকে টাকা দিল, ওর সাথে আমার সম্পর্ক শেষ, ঠিক আছে, ওর কাজের শেষ, আমি দিয়ে দিলাম, আমি আমার টাকা নিয়ে নিলাম, শেষ, ঠিক আছে, এই পর্যন্তই। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে।
আপনাকে অনলাইনে বায়ার আসবে, নক দিবে, আপনি আপনাকে যে কোনো একটা কাজের জন্য অফার করবে, আপনি কাজটা যদি পারেন তাহলে আপনাকে সে কাজটা দিবে, আপনি কাজটা শেষ করে তাকে দিয়ে দিবেন, সে আপনাকে কি করবে সেটার জন্য পেইড করে দিবে, ঠিক আছে? আপনার কাজ যদি ভালো হয় তাহলে আপনাকে পরবর্তীতে সে আবার এসে কাজ দিবে, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে, মনে করেন আমি একটা কোম্পানিতে আছি যেখানে আমার অনেকগুলো কাজ আছে যেটা আমি একার পক্ষে আমার করার পক্ষে সম্ভব হচ্ছে না, অথবা আমি চাচ্ছি যে এই কাজটা কাউকে দিয়ে করায়নি, ঠিক আছে? তো এখন আমি এই যে বিভিন্ন এই সাইটগুলোতে গিয়ে আপনাদেরকে মনে করেন কাউকে হয়তো কাজটা দিলাম, কেউ আমাকে এই কাজটা করে দিল, আমি করাই নিলাম, তো এটাই হচ্ছে আউটসোর্সিং। তো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি এক বিষয়? ঠিক আছে, তো এটা কখনোই এক বিষয় না, এটার মাঝে পার্থক্য হচ্ছে এটাই যে আপনি ফ্রিল্যান্সিং এ নিজে কাজ করে নিজে অর্থ পাচ্ছেন, আর আপনি আউটসোর্সিং এর মাধ্যমে কি একটা কাজ করিয়ে নিয়ে তারপরে হয়তো কাউকে দিচ্ছেন বা কাউকে ইয়ে করে দিচ্ছেন, ঠিক আছে? এটাই হচ্ছে আউটসোর্সিং। তো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং নিয়ে কারো কোনো প্রবলেম বোঝার? স্যার আমার তো কোনো প্রবলেম নেই স্যার। ঠিক আছে, আচ্ছা বাকিরা তো চুপচাপ, আমি তো বুঝতেছি না আসলে সবাইকে কথা আমার কথা শুনতে পাচ্ছে কিনা না, বা আমার বাকিদের তো রেসপন্স। আমরা সবাই আপনার কথা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন মাঝে মধ্যে একটু রেসপন্স করিয়েন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং, তো এটি দুইটা জিনিস কখনোই এক না, ঠিক আছে? তো এখানে আবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন সাইট, ফ্রিল্যান্সিং সাইট যেগুলোতে আমরা কি করি কাজ করি, ঠিক আছে? যেমন আপওয়ার্ক বলেন, ফাইবার, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে কি এক একটা অনলাইন মার্কেট প্লেস, এখানে আপনারা কি করব বিভিন্ন ধরনের প্রজেক্ট বা কাজ করব। আমরা আমাদের কাজগুলো এখান থেকে স্যার হচ্ছে সাবমিট করব এবং এখান থেকে বায়ার পাব। হ্যাঁ এইটাই আর কি, এখান থেকে আমরা কাজ সাবমিট করব, কাজ ইয়ে করব, সবকিছু এগুলো থেকেই করতে হয়। আচ্ছা, তো মূলত এই পর্যন্ত হইলো, আমি আপনাদের সাথে আরো কিছু আছে তারপরে আমি বাকি যে টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে আমরা ফটোশপে যাব, ফটোশপের এই এই জিনিসগুলো শিখব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? 15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 54:55 মনে করেন, ঠিক আছে? 4:10-এর মধ্যে আবার আপনারা সবাই চলে আসবেন, আপনারা জয়েনই থাকেন, ঠিক আছে? শুধুমাত্র জয়েন থাকেন, সমস্যা নাই আপনারা। আমি আবার ক্লাসটা কন্টিনিউ করব হচ্ছে কটা থেকে? 4:10 থেকে, ঠিক আছে? 4:10 থেকে আমি ক্লাসটা কন্টিনিউ করব, এবং ওখানে মনে করেন যে আমি হচ্ছে আপনাদের জন্য অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটাও কিন্তু আমি নিব, ঠিক আছে? অতএব আপনারা সময় মতো কিন্তু সবসময় ইয়ে অ্যাড হবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আমি একটা ব্রেক দিচ্ছি, আপনারা 15 মিনিট পরে আবার জয়েন করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা 15 মিনিট পরে জয়েন আবার আসেন, সমস্যা নেই। 15 মিনিট পরে আমি আপনাদের একটা অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে? তারপরে বাকি ক্লাসটা আমি আমরা গোটা সম্পূর্ণ ক্লাসটা আপনারা আবার আলোচনা করব। সেটা হচ্ছে হ্যান্ডবিল। হ্যান্ডবিল আমরা বিভিন্ন ধরনের, মনে করেন যে প্রসপেক্টাস গুলো দেখি বিভিন্ন কলেজেস গুলোর সামনে, বিভিন্ন কোচিং সেন্টার বা স্কুলের বা কোনো কোম্পানির, ঠিক আছে, বা কোনো প্রোডাক্টের, ঠিক আছে? বিভিন্ন ধরনের এগুলো আমরা কিন্তু লিফলেট পাই সাধারণত, বিভিন্ন জায়গায় দেখা দেওয়া হয়, ঠিক আছে? সেটাই মূলত এই ফ্লেয়ার ডিজাইন, ঠিক আছে? এটা বিজনেস ফ্লেয়ার, ঠিক আছে? এগুলো আকারে একটু ছোট হয়, এ4 সাইজ থেকে এবার একটু ছোট হয়, বড় হয়, বিভিন্ন সাইজের। তারপরে আছে কি ব্রোশার ডিজাইন, ঠিক আছে? তো এখানে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটার নাম কি? ব্রোশিয়ার স্যার, ব্রোশিয়ার, ব্রোশিয়ার, ব্রোশিয়ার ডিজাইন। তো এখানে যে এটা দেখতে পাচ্ছি এই ব্রোশিয়ারটার নাম কি, কেউ বলতে পারবেন? থ্রি পেজ ব্রোশিয়ার স্যার। আর কেউ?
এটাকে বলা হয় থ্রি ফোল্ড ব্রোশার, ঠিক আছে? জি স্যার। কারণ কি, এটাকে আমরা তিনটা পেজ আছে স্যার, এটা তিনটা ভাগ আছে, আমরা এখানে মানে হচ্ছে তিনটা ভাগ করা যায়, ঠিক আছে? ব্রোশারটা আরো আরো অনেক অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে বাই ফোল্ড, মানে হচ্ছে যেটা দুই ভাঁজ করা যায়, ঠিক আছে? আবার ভাঁজ ছাড়াও করা করা যায়, ঠিক আছে? এটা গেল ব্রোশার। তারপরে আছে কি, হ্যাং ট্যাগ ডিজাইন। আচ্ছা, এগুলা কি বলেন দেখি? এগুলো হচ্ছে হ্যাং ট্যাগ, যেগুলো হচ্ছে যে বিভিন্ন প্যান্ট বা বিভিন্ন আপনার হচ্ছে শার্টে যেগুলো হচ্ছে স্টিকার মারা থাকে ওইটাকে বলা হয়। আমরা সাধারণত আমাদের এদিকে মানে শার্ট প্যান্টের মধ্যেই হ্যাং ট্যাগ গুলো দেখি, তাছাড়া কিন্তু বাইরে মনে করি যে বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্টের সাথেই হ্যাং ট্যাগ ওরা ইউজ করে, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্টের সাথেই হ্যাং ট্যাগ মানে মূলত থাকে, ঠিক আছে? তো এই হ্যাং ট্যাগ ডিজাইন কিন্তু অনেক একটা ভালো সেক্টর গ্রাফিক ডিজাইনের। তো আপনারা যদি এই হ্যাং ট্যাগ ডিজাইন করতে পারেন, তাহলে মনে করেন যে অনেক ভালো একটা মানে করতে পারেন। এটা হচ্ছে হ্যাং ট্যাগ ডিজাইন। তারপরে হচ্ছে ওই যে ওয়েব পেজ ডিজাইন, এটা সম্পর্কে আর কেউ বললাম যে আমরা একটা পেজ সুন্দরভাবে এই যে ডিজাইন করে দেখাইতে পারি, ঠিক আছে? সেই পেজটা তারা কি করবে, ওয়েব ডেভেলপাররা সেই পেজটা নিয়ে কাজ করবে, সেই ডিজাইনটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। যদি আমরা এখানে দেখেন কম্পিউটারের জন্য কেমন ডিজাইন হবে, ল্যাপটপের জন্য কেমন ডিজাইন হবে, মানে বিভিন্ন সাইজ অনুযায়ী ডিজাইনগুলো কেমন হবে সেইগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে কি, প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে? প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন মানে বুঝছেন প্যাটার্ন ডিজাইন কি? এটা হচ্ছে যে বিভিন্ন কাপড়ের উপর করা হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, বিভিন্ন কাপড়ের উপরে করা হয়, বিভিন্ন মনে করেন যে র্যাপিং পেপার, গিফট পেপার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধরনের বিভিন্ন ধরনের সারফেস যেগুলো মনে করেন যে প্লাস্টিক বলেন, তারপরে মনে করেন যে কোনো কিছু মনে করেন যে কভার, ঠিক আছে, যেটা মনে করেন কোনো কিছু ঢাকনা, ঠিক আছে, বিভিন্ন ধরনের এগুলার উপরে মনে করেন যে করা হয়, কোনো ফ্লোরেও করা হয়, ঠিক আছে, দেওয়ালেও করা হয়। তো এই প্যাটার্ন ডিজাইন মনে করেন এইগুলো প্যাটার্ন ডিজাইন করেও কিন্তু অনেক ভালো আর্ন করা যায়, ঠিক আছে? এটা কিন্তু অনেক সিম্পল একটা কাজ এবং সুন্দর, এটাতেও এই সেক্টরটা এখন আস্তে আস্তে অনেক জনপ্রিয় হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোডাক্ট লেভেল ডিজাইন। কি ডিজাইন? প্রোডাক্ট লেভেল। এখানে প্রোডাক্ট লেভেল বলতে কি বোঝানো হচ্ছে একটু বলেন, কে বলতে পারবেন? স্যার কোন, জি স্যার কোন মানে মনে করেন আমার একটা জিনিস আছে, সেই জিনিসের ঠোঙের গায়ে বা কোন মানে বোতলের গায়ে যে স্টিকারটা মারা হয় সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন বলে, এই প্রোডাক্ট লেভেল ডিজাইন বলে স্যার। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলা, ঠিক আছে, প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টের গায়ে দেখেন একটা লেবেল আছে, যে লেবেলটা কি গ্রাফিক ডিজাইন দিয়ে করানো, ঠিক আছে? প্রোডাক্টটা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, নাম, ছবি, হ্যাঁ মানে বিভিন্ন তারিখ, বারকোড থাকে, বিভিন্ন ধরনের ইয়ে থাকে, ইনগ্রেডিয়েন্টস থাকে, যাবতীয় ডিটেলস দিয়ে তৈরি করা একটা লেবেল, যেটা এটা দিয়ে আঠা দিয়ে বসানো আছে বা কোনো ইয়ে দিয়ে বসানো আছে, ঠিক আছে? এটা মনে করেন শুধুমাত্র এটা প্যাকেট, আবার আছে প্যাকেট আছে, এটার মনে করেন একটা কাগজের একটা প্যাকেটের ভিতর থাকে বোতলটা, ঠিক আছে না? ওই কাগজের প্যাকেটটাও যে ডিজাইন থাকে সেই ডিজাইনটাও কি করা হয়, গ্রাফিক ডিজাইনে করা হয়, ওইটাও আমরা করতে পারবো, ঠিক আছে? তো এগুলো মূলত বেসিক কিছু কাজ, এই কাজগুলো আমরা অবশ্যই সবাই শিখবো, ঠিক আছে? তো আপনাদের কম্পিউটারে সবার মনে করেন যে ইয়া আছে, অ্যাডোবি ফটোশপ আছে সবার? জি বলেন। আছে সবার কি ফটোশপ আছে? আচ্ছা, কার কত কত ভার্সন আছে? স্যার আমার হচ্ছে ফটোশপ CS2 আছে, ফটোশপ PS আছে, আপনার হচ্ছে ইলাস্ট্রেটর 2018। আচ্ছা, আমি বলি আপনারা চেষ্টা করবেন ফটোশপ সিসি বা ইলাস্ট্রেটর সিসি, ঠিক আছে, ইউজ করার, এবং 2017 ইলাস্ট্রেটর সিসি আছে স্যার, ইলাস্ট্রেটর সিসি 2018, এবং ফটোশপ সিসিও আছে, ফটোশপ CS6 আছে।
আচ্ছা, আমরা CX6 বা এগুলো নিয়ে কাজ করব না, আমরা কাজ করব সিসিতে। সিসি হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? তো এখানে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আপনারা সিসি ইনস্টল করবেন পিসিতে, ঠিক আছে? যাদের নাই, যদি কারো এই অ্যাডোবি ফটোশপের সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে আমাকে বললেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা চেষ্টা স্যার আমার করবেন লাগবে 2000। স্যার সিসি লিংকটা যদি দিতেন সব থেকে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ, আপনারা তো ক্লাসরুমে আছেন সবাই, ক্লাসরুমে আমি পোস্ট দিয়ে দিব, লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন, ঠিক আছে? হ্যাঁ, মূলত আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের 2017 থেকে 2021 পর্যন্ত যেগুলা ভার্সন আছে সেগুলা সব ইউজ করতে পারবেন, ঠিক আছে? তবে যে আপডেট গুলা ইউজ করা ভালো, ঠিক আছে? যেমন এখন 2021-এর ভার্সন চলতেছে, ফটোশপ 2021 বা ইলাস্ট্রেটর 2021 সিসি, ঠিক আছে? আর আমি এখন বর্তমানে ইউজ করতেছি 2020, ঠিক আছে? ইলাস্ট্রেটর 2020, আর আমি ফটোশপের ক্ষেত্রে আমি ইউজ করতেছি হচ্ছে 2019। তো আমি 20 ইউজ করতাম, তা কিছুদিন আগে আর কি চেঞ্জ করে 19 করতেছিলাম, তো ওইটাই আছে, আবার চেঞ্জ করব, 20 নিয়ে আসব। তো আপনারা চেষ্টা করবেন যে এগুলোর মধ্যে একটা ভার্সন ইউজ করা, 17, 18, 19, 20, ঠিক আছে? এগুলোর মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। যাদের মানে কম্পিউটার বা ল্যাপটপের একটু কনফিগারেশন লো, ঠিক আছে, তারা মানে 2017, 18 এগুলো ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। আর যাদের একটু গ্রাফিক্স কার্ড আছে, SSD কার্ড লাগানো আছে একটু ভালো, তারা একটু আপডেটেড ভার্সনগুলো ইউজ করবেন। কথা বুঝাইতে পারছি? লিংকটা একটু দিয়ে দিয়ে দেন। আচ্ছা, আমি 2017-এর যে লিঙ্কগুলো থাকবে, ডাউনলোডের লিঙ্কগুলো আমি দিয়ে দিব, আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা সেগুলো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ক্লাসে, ক্লাসরুমে দিয়ে দিব রাত্রে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো সমস্যার দরকার হবে? আমাদের স্যার, আমাদের ক্র্যাক শো ড্রাইভ লিঙ্কটা দিলে সবথেকে ভালো হতো। হ্যাঁ, আমি এমন ফাইল দিব যেটা আপনারা, আমি ডাউনলোড লিঙ্ক, ক্র্যাক ম্যাক সহ সব দিবেন, ওগুলা ওখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মেইন জিনিস, এগুলো জিনিস, এটা যদি না থাকে তাহলে তো আপনি এগুলো কিছুই করতে পারবেন না, ঠিক আছে? সফটওয়্যার ইনস্টল করতে তো পারবেন নাকি? জি স্যার, জি স্যার, পারবো, সফটওয়্যার ইনস্টল করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এখন চলে আসি ফটোশপ কি, ফটোশপ সিসি কি, অ্যাডোবি ফটোশপ কি এবং কেন। অ্যাডোবি ফটোশপ সিসি একটি রাস্টার গ্রাফিক্স এডিটর যা উইন্ডোজ এবং ম্যাক এর জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার, ঠিক আছে? মানে অ্যাডোবি ফটোশপ কি একটা রাস্টার গ্রাফিক্স এডিটর। একটু আগেই বললাম যে রাস্টার, রাস্টার কি জিনিস তা তো আমরা জানে আসছি, আসি নাই? জি স্যার, রাস্টার ইমেজ যেগুলা ওগুলো তো জানে আসছি, রাস্টার গ্রাফিক্স কোনগুলা কে বলা হয় সেগুলো। তো এখানে আমরা রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করব, যেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ কি বলেন তো? অপারেটিং সিস্টেম। হ্যাঁ, উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমাদের বেশিরভাগ সকলের কম্পিউটারে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইনস্টল আছে, কারো 10, কারো 7, কারো XP বা যে কোনো যেটাই থাকুক, তবে সবার ম্যাক্সিমামই হয়তো বা 10 দেওয়া আছে। তো উইন্ডোজ 10, ঠিক আছে, এটা একটা অপারেটিং সিস্টেম। এবং ম্যাক, ম্যাক হচ্ছে আপনার অ্যাপলের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাকবুক, ঠিক আছে, এরকম ম্যাক পিসি, ঠিক আছে? তো এই দুইটার, এই দুইটা অপারেটিং সিস্টেমের জন্য বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার হচ্ছে কি, অ্যাডোবি সিসি, যেটা দিয়ে আমরা কি করতে পারি, রাস্টার গ্রাফিক্স ডিজাইন বা এডিটর করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে অ্যাডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইন যেখানে ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন, 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে বহুল ব্যবহৃত বিশ্বনন্দিত। মানে এই সফটওয়্যারটা দিয়ে এই ধরনের কাজগুলা সব দেশে, মানে সব জায়গাতেই কম বেশি করা হয়, ঠিক আছে? এটি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য দরকার নয়, বর্তমান সময়ে প্রোগ্রামটি মাইক্রোসফট অফিসের মতোই সকলের জানা আবশ্যক, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন যে এটা কতটা একটা ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা সকলেরই কম বেশি জানা দরকার, ঠিক আছে? কারণ আপনি যেমন মাইক্রোসফট অফিসের কাজ না জানলে কম্পিউটারের, মনে করেন যে কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে পারবেন না সঠিকভাবে, তাই না? তেমনি গ্রাফিক ডিজাইনের জন্য এই অ্যাডোবি ফটোশপটাও জানা খুবই আবশ্যক সবার জন্য। ফটোশপ দিয়ে কি কাজ করা যায়,
ফটোশপ দিয়ে এই যে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন প্রজেক্ট, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করতে পারবো। যেমন এই যে একটা ছবি এখানকার মনে করেন যে সাদা ইমেজটা আমি চাইলে রিমুভ করে দিয়ে এখানে সুন্দর এই যে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, অথবা এই ইমেজটা যে আছে এটা এটা রিমুভ করে দিয়ে আমি এরকম সাদা ইমেজও অ্যাড করে দিতে পারি, ঠিক আছে, অথবা কোনো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি আমি রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তারপরে আছে কি ছবি রিটাচ করা, ঠিক আছে, বা ফটো রিটাচ, ঠিক আছে, একটা সিম্পল ছবি, ঠিক আছে, কালার কারেকশন ঠিক নাই, ইয়া নাই, তো এগুলো আমরা কি করতে পারি, এখানে এই ছবিটাকে সুন্দরভাবে কালার কারেকশন রিটাচ, স্কিন স্মুথ, ঠিক আছে, সুন্দরভাবে ইয়া করে দেওয়া, হ্যাঁ, এগুলো আমরা এখানে এই ছবি রিটাচের কাজ করতে পারি কিসের মাধ্যমে, অ্যাডোবি ফটোশপের মাধ্যমে, ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে পুরাতন ফটো পুনরুদ্ধার করা, মানে হচ্ছে ফটো রিস্টোরেশনের কাজ যেটা বলে, ঠিক আছে। এই যেমন একটা পুরাতন একটা আপনার ছবি আছে ছিঁড়ে গেছে ফাটে গেছে, ঠিক আছে, বা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ছবিটা আপনি চাইলে ফটোশপে নিয়ে আবার সুন্দরভাবে কাজ করতে সেটাকে নতুনের মতো করে নিতে পারেন, চাইলে এটাকে আবার কালার করেও, ঠিক আছে, কালারও করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফটো রেজিস্ট্রেশনের কাজ। তারপর টেক্সট গ্রাফিক্সের কাজ, বিভিন্ন ধরনের টেক্সট গ্রাফিক্স দিয়ে আপনি কাজ করতে পারেন, টেক্সট গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। তারপরে হচ্ছে আর্ট ওয়ার্ক তৈরি, বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক বলতে যেমন পেইন্টিং, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন টাইপ, ঠিক আছে, যেটা আর কি রাস্টার রাস্টার ইলাস্ট্রেশন বলা হয়, ঠিক আছে, এই ধরনের মনে করেন যে আর্ট ওয়ার্ক, ওয়াটার পেইন্টিং টাইপ, এই ধরনের আর্ট ওয়ার্ক আপনি কি ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তারপরে হচ্ছে কি ছবির রং পরিবর্তন করা, এই ছবিটাতে দেখেন কি কালার আছে, লাল, এটাতে ইয়েলো, ঠিক আছে, তো এইটা কি করা হয়েছে, ছবিটার ছবিটা এক তো সেম, তাই না, ছবিটা কি করা হয়েছে, জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে। তো আপনি এই ধরনের সিম্পল কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন কি দিয়ে, ফটোশপ দিয়ে। ফটোগ্রাফির ভুল সংশোধন, মনে করেন আপনি ফটোগ্রাফি করেন, ঠিক আছে, ফটোগ্রাফি করতে গেছে, ফটোগ্রাফি করার পরে দেখালো আপনার ছবিতে কন্ট্রাস্ট খুব বেশি, স্যাচুরেশন কম, ঠিক আছে, নয়েজ, ঠিক আছে, অথবা ছবিটা একটু বাঁকা হয়ে গেছে, অথবা ফ্রেমের মধ্যে অন্য কেউ ঢুকে গেছে, তো আপনি এগুলো চাইলে এই ভুলগুলো কিভাবে সংশোধন করতে পারবেন, এই ফটোগ্রাফ এই ফটোশপের মাধ্যমে, ফটোশপে আপনি এই ছবিগুলো এডিট করে সুন্দর করে মানে প্রেজেন্ট করতে পারবেন। তারপর যে টি শার্ট ডিজাইন, এই যে টি শার্ট ডিজাইন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, টি শার্ট গুলা ডিজাইন করতে পারবেন, বিভিন্ন আর্ট ওয়ার্ক দিয়ে টি শার্ট ডিজাইন করতে পারবেন। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি মকআপ ডিজাইন। আচ্ছা মকআপ জিনিসটা চেনেন, সবাই মকআপ চেনেন, কি মকআপ কি? জি স্যার মকআপ চিনি। না সবাই জানেন, বাকি অনেকেই হয়তো জানে না। জি স্যার মকআপ হচ্ছে, আচ্ছা মকআপ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে এখানে একটা লোগো আছে, এই লোগোটাকে কি করা হয়েছে একটা পেজের মধ্যে মানে দেখে মনে হচ্ছে এটা কি প্রিন্ট করা হয়েছে, তাই না? জি স্যার, তাই না। আবার এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে ওয়েব পেজ গুলো একটা ল্যাপটপের মধ্যে, একটা আইপ্যাড এর মধ্যে, একটা ফোনের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনি আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করবেন একটা ছবির মাধ্যমে, সেটাই হচ্ছে মকআপ, ঠিক আছে। এখানে আপনি একটা শুধুমাত্র লোগোটা ডিজাইন করছেন, ঠিক আছে, আপনি একটা লোগো বানাইছেন, লোগোটা এখন প্রিন্ট করলে কেমন দেখাবে, ঠিক আছে, একটা পেজের মধ্যে যদি আপনি প্রিন্ট করেন, একটা মোটা কাগজের মধ্যে প্রিন্ট করেন, তাহলে কেমন দেখাবে সেটা আপনি এই মকআপ ডিজাইনের মাধ্যমে করে দেখাইতে পারবেন আপনার ক্লায়েন্টকে। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আচ্ছা আমার লোগোটা প্রিন্ট হইলে আছে এত সুন্দর দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। তো এই ডিজাইনটাকেই বলা হচ্ছে কি মকআপ ডিজাইন। এখানে একটা পেজ না হয়েছে, পেজের মধ্যে মনে করেন যে ডিজাইনটাকে বসা হয়ে চারিদিকে শ্যাডো দিয়ে, ড্রপ শ্যাডো দিয়ে, বিভিন্ন ধরনের ইয়া দিয়ে, ইফেক্ট দিয়ে এটাকে এমনভাবে বসানো হয়েছে যাতে এটা মনে হচ্ছে কি একদম রিয়েলিস্টিক, একদম মনে করেন যে প্রিন্ট করা হয়েছে মনে হচ্ছে, কিন্তু আসলে কি এটা প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করা হয়নি, এটা কি ফটোশপে এডিট করা হয়েছে, ঠিক আছে। এখানেও মনে করেন যে যে আপনি ওয়েব পেজ একটা ডিজাইন করছি, ওয়েব পেজটা কি করা হয়েছে এখানে এই যে এই ল্যাপটপের মধ্যে এই এতটুকু জায়গার মধ্যে এটা বসানো হয়েছে, এখানেও আবার মনে করেন যে এটার মধ্যে এটা বসানো হয়েছে, এখানে এটা এটার মধ্যে বসানো হয়েছে, কিন্তু বাকি এইটা এই যে এই গোটা জিনিসটাই হচ্ছে একটা কি মকআপ, ঠিক আছে।
প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে মকআপ আছে, যেমন লোগোর ক্ষেত্রে লোগোর মকআপ আছে, বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ডের জন্য মকআপ আছে, প্যাটার্নের জন্য মকআপ আছে, ঠিক আছে, প্রতিটা ডিজাইনের জন্য মকআপ আছে। যেমন টি শার্ট, এই যে টি শার্টটা যেখানে যে টি শার্টটা যেখানে যে ডিজাইনটা যে বসাচ্ছে, ঠিক আছে, এটা বসাইলে কি হবে, এটা দেখা যাবে যে আসলে টি শার্টের ডিজাইনটা বসাইলে কেমন হয়, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা একটা মকআপ হয়ে যাবে, টি শার্ট মকআপ। ঠিক আছে, তো বুঝাইতে পারছি টি শার্ট মকআপ কি বা মকআপ কি? তারপরে দেখাচ্ছি কি ফটো ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন। আচ্ছা, এখানে যে দুইটা ছবি দেখাচ্ছি, দেখা যাচ্ছে এগুলা কি রিয়েল ছবি? না, এগুলা কোনটাই রিয়েল না, এগুলা কি করা হয়েছে, এডিট করা হয়েছে, ফটোশপ দিয়ে এডিট করা হয়েছে কি? এখানে আপনার কাল্পনিক মানে আপনার মানে ক্রিয়েটিভিটি ইউজ করে এই ছবিগুলো তৈরি করা হয়েছে। এখানে যেমন দেখেন আকাশে পাখি উঠতেছে, পাখিগুলা কি এখানে আগে থেকে ছিল, এরকম ছিল, এরকম অবস্থায় কি ছবিটা তোলা হয়েছে? না স্যার, না, অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এখানে প্রতিটা আইটেম, প্রতিটা জিনিস কোথাও না কোথাও থেকে নিয়ে এসে অ্যাড করে, মনে করেন চিন্তাধারাকে ওনার বাস মানে উনি যেটা চিন্তা করছে সেটা উনি এখানে দেখাইছে। দেখা যাবে উনি চিন্তা করছে একটা ডিমের মধ্যে, সমুদ্রের মধ্যে একটা মানে এরকম জাহাজ থাকবে, এদিক দিয়ে পানি গড়ায় পড়বে, উপরে আকাশ আর মেঘ দিয়ে দিব, এরকম আর কি, একটা সুন্দর একটা তো উনি ওনার কল্পনাটাকে এখানে বাস্তব চিত্রে রূপান্তর করে দেখাইছে। ঠিক আছে, তেমনই মনে করেন যে বাচ্চার সাইকেলটা আছে, সাইকেলের পিছনের চাকাটা একজন মনে করেন যে সুন্দর এই যে এই ইয়ার মধ্যে লাগাই দিছে, দেখে মনে হচ্ছে যে এটা ওনার সাইকেলের চাকা। ঠিক আছে, তো আপনি যেটা থট একটা চিন্তা করলেন, সেই চিন্তাটা আপনি যে এই ছবির মাধ্যমে প্রকাশ করতে পারতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আর এখানে যে কাজগুলাকে বলা হচ্ছে ফটো ম্যানিপুলেশন, যেটা হচ্ছে আপনার কল্পনা বা আপনার চিন্তা শক্তিকে এখানে প্রকাশ করতেছে। ঠিক আছে, তো এখানে কোনোটা জিনিসই কিন্তু এই অবস্থায় ছিল না, এই অবস্থায় এই ছবিগুলো তোলা হয় না, এগুলো কি করা হয়েছে, এডিট করা হয়েছে। এখানে সাইকেলের ছবিটা আলাদা, ঠিক আছে, সাইকেলের ছেলের ছবিটা আলাদা, এই সিনারিটা আলাদা, এই মেঘ আকাশটা আলাদা, ঠিক আছে, দেখা গেল এখানে দুই একটা জাহাজ অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই এই ছবিটার ক্ষেত্রে মনে করেন যে উপরে যেমন যে মেঘ অ্যাড করা হয়েছে আলাদা করে, পাখি আলাদা করে অ্যাড করা হয়েছে, ডিম এর খোসাগুলো আলাদা করে অ্যাড করা হয়েছে, এই পানি গড়ায় পড়তেছে এগুলো আলাদা করে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, জাহাজটা পানিগুলা নিচে শ্যাডো তার দিকে যে, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা করে অ্যাড করে এই কাজগুলো করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ফটো ম্যানিপুলেশন। তো আপনি যেমন চিন্তা করবেন, আপনি চাইলে এরকম ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন, কি দিয়ে, অ্যাডোবি ফটোশপ দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা মনে করেন যে যা কিছু জানার মোটামুটি এগুলা। তো এখন আমরা দেখি আমাদের আর কি কি টপিক আছে। গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা জানলাম, এখন গ্রাফিক ডিজাইন টুলস ফটোশপ সম্পর্কে আমরা জানলাম, ফটোশপ ইন্টারফেস ওভারভিউ এটা নিয়েও আমরা এখন জানব। ঠিক আছে, তো এতক্ষণ যেগুলো আমরা যেগুলো জানলাম এগুলোর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। তাহলে কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আচ্ছা, আমি ফটোশপটা ওপেন করি। সবাই দেখতে পাচ্ছেন? জি জি পাচ্ছি। কেউ এমন কেউ আছেন যারা নাম প্রেজেন্ট দেন নাই, অ্যাটেন্ডেন্স যারা দেন নাই, নতুন কেউ কি আসছে? তো আমার স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন, তো এখানে কি দেখা যাচ্ছে বলেন দেখি, এটা কি? ফটোশপের মূল ইন্টারফেস, প্রথম যে ইন্টারফেসটা আছে। হ্যাঁ, আপনি ফটোশপ যখন ওপেন করবেন তখন মূলত আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে।
ঠিক আছে, তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, প্রাথমিক অবস্থায় এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন ফটোশপ যখন ওপেন করবেন। যদি আপনার রিসেন্ট কিছু কাজ করা থাকে সেই কাজগুলো এখানে কি করবে, শো করবে। দেখুন আমি এগুলো এই ধরনের এগুলো কাজ করছিলাম এগুলো নিয়ে, তো এই কাজগুলো এখানে শো করতেছে। আপনার যদি কোনো কাজ করা না থাকে এখানে এমটি মানে খালি থাকবে, কিছু দেখাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি লেখা আছে, ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো একটা নতুন একটা মেনু আসবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি একটা ডকুমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন ইনফরমেশন চাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা পরে আসতেছি। তো এখানে ক্রিয়েট নিউ থেকে আমরা নিউ ডকুমেন্ট তৈরি করতে পারি। ওপেনে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমরা যদি কোনো ইমেজ ওপেন করে তার উপর কাজ করতে চাই তাহলে আমরা সেই ইমেজটা এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, আমরা যদি এই ইমেজটা ওপেন করি তাহলে কি হবে, এইভাবে ইমেজটা আমি যে কোনো ইমেজ কি করতে পারি, ওপেন করতে পারি। ঠিক আছে স্যার, আমি ইমেজ ওপেন করার একটু দেখতে চাচ্ছিলাম স্যার। এই যে ওপেন আছে না, ওপেন ক্লিক করুন স্যার। আরেকটা জিনিস, আমি এখান থেকে ওপেন না করে আমি ধরেন এখান থেকে একটা পেজ নিয়ে রেখেছি। হ্যাঁ, আমি এখান থেকে আসতেছি, ওইটা তো আসতেছি পরে। সবগুলাই সিস্টেম আছে, আমি এই যে আমি যে সিস্টেম দেখাচ্ছি বা একটা জিনিসের একটা সিস্টেম না, এখানে ফটোশপ বিভিন্ন সিস্টেম আছে, আপনি বিভিন্ন উপায়ে বিভিন্ন কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন আপনি অটোমেটিক্যালি এই জিনিসগুলো শিখতে পারবেন, শিখে যাবেন, নিজে থেকেই অনেক কিছু শিখে যাবেন। ওকে স্যার। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে ক্রিয়েট নিউ থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, এবং ওপেন থেকে আমাদের যদি কোনো কাজ আগের করা থাকে, অথবা আমি একটা ফাইল আগে থেকে কাজ করছিলাম ওইটা কিছু এডিটের প্রয়োজন হলো, আমরা ওইখান থেকে ওপেন করে নিতে পারি কাজটা। এবং আমরা যদি চাই যে না, আমরা একটা নির্দিষ্ট আমার একটা ছবি আছে সেই ছবিটা আমি এডিট করব, সেই ছবিটা আমি ওপেন করতে চাচ্ছি, সেই ছবিটা আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে কোথায় আছে সেটা খুঁজে ক্লিক করে সেটা ওপেন করতে পারি। ঠিক আছে, মনে করেন যে যে এই ছবিটা আমার এডিট করার প্রয়োজন, আমি সুন্দর করে এটাতে ক্লিক এই যে এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, ছবিটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এছাড়াও মনে করেন যে আপনি যদি এখান থেকে যদি না পারেন বা এখানের কোনো কারণে দেখা গেলো এই জিনিসটা আপনার এখানে আসতেছে না, তখন আপনি কি করবেন, যে ফাইল আছে ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ করলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট। যেমন এইটা ক্রিয়েট নিউ এ ক্লিক করলে যেই জিনিসটা আসে, ফাইল থেকে নিউ এ ক্লিক করলেও সেম জিনিসটাই আসবে। ঠিক আছে, আবার এখান থেকে ফাইল থেকে যে ওপেনে ক্লিক করলে আবার ওই সেম জিনিসটাই আসবে। ঠিক আছে জি স্যার। তো এখানে আরো অনেক কিছু মেনু আছে, তো এগুলা আপনার একটু শর্টকাট গুলো মাথায় রাখবেন, যে কি আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল এন, যেমন এখানে দেওয়া আছে দেখেন নিউ থেকে কন্ট্রোল প্লাস এন, আপনি যদি এখানে কন্ট্রোল প্লাস এন ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি নিউ একটা ডকুমেন্ট আসবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল এন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি কোথাও ক্লিক করতে হচ্ছে না, সরাসরি দেখেন নিউ ডকুমেন্টের জন্য ইয়ার অপশনটা চলে আসছে। ঠিক আছে, অথবা কন্ট্রোল ও যদি আমি ক্লিক করি প্রেস করি তাহলে এই যে ওপেন মেনুটা অটোমেটিক্যালি চলে আসতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টকাট। আপনি যত বেশি এই জিনিসগুলো শর্টকাটগুলো মাথায় রাখতে পারবেন আপনি তত দ্রুত বা কত সুন্দরভাবে আপনি তাড়াতাড়ি ভালোভাবে কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো আপনি হচ্ছে সবসময় এই শর্টকাটগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কন্ট্রোল এনতে কি নিউ নিউ পেজ স্যার, নিউ পেজ বা নিউ ডকুমেন্ট আমরা যখন নিতে যাব তখন অবশ্যই কি করব, কন্ট্রোল এন চাপবো, নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। কন্ট্রোল এন চাপলেই নতুন ডকুমেন্টের অপশন চলে আসবে। ঠিক আছে, আর কোন জিনিস যদি আমরা ওপেন করতে চাই তাহলে শর্টকাট কি, কন্ট্রোল ও, কন্ট্রোল ও, কন্ট্রোল ও করলেই কি হবে, আমাদের পিসির যে লোকেশন ফাইল ফোল্ডার এরিয়াটা সেটা চলে আসবে, সেখান থেকে আমরা যেখানে যেই ফোল্ডার যেখান থেকে আমরা চাই সেখান থেকে ছবিগুলো কি নিতে পারবো। ঠিক আছে জি স্যার। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে বোঝার? জি না স্যার। না, সবাই রেসপন্স করবেন, সবাই বুঝতেছেন কিনা আমার একটু জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে মূলত মেইন ইন্টারফেস না, এটা হচ্ছে ওয়েলকাম যেটা ইন্টারফেস থাকে। ঠিক আছে, তারপরে এখন আমরা যদি ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে যেই আসলো যে ডকুমেন্ট সেটআপ যেটা বলা হয় আর কি। ঠিক আছে, তো এইখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে, আপনি সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের কাজ করতে আসছেন, কি ধরনের ডকুমেন্ট আপনি তৈরি করতে চান। ঠিক আছে, ঠিক আছে। এখানে রিসেন্ট আমি যে ধরনের ডকুমেন্ট ওপেন করছিলাম সেইগুলা এখানে দেখাচ্ছে,
ঠিক আছে, তো আমি রিসেন্ট থেকে করতে যাচ্ছি না, তাই সেভ, আমি যদি কোনো কাজ যদি সেভ করে রাখি এখানে, একটা প্রিসেট আমি তৈরি করেও রাখতে পারি বিভিন্ন ধরনের। তারপরে হচ্ছে ফটো, এখানে দেখেন বিভিন্ন ধরনের ভাগ ভাগ করে দেওয়া আছে সব কিছু। যেমন হচ্ছে ফটো, ফটোর ক্ষেত্রে দেখেন হচ্ছে এটা একটা ডিফল্ট ফটোশপের সাইজ, তারপরে বিভিন্ন সাইজের টেমপ্লেট অটো মানে তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। প্রিন্টের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে বিভিন্ন লেটার, লিগাল, ট্যাবফোল্ড, A4 সাইজ, C6, A5, এই বিভিন্ন ধরনের সাইজ, B3, C4, এগুলো কি আছে প্রিসেট তৈরি করে দেওয়া আছে, যেগুলো আপনাকে খুব সহজেই মনে করেন যে এখানে আসে ডাইরেক্ট আপনার A4 পেজে একটা প্রিন্ট ডকুমেন্ট তৈরি করা দরকার, বা ডাইরেক্ট আসে আপনি A4 পেজে ক্লিক করলেন, ঠিক আছে, এখানে অটোমেটিকলি সব ফিল হয়ে গেল, ক্রিয়েট নিউ করলেন, চলে গেলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আর্ট ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন ধরনের কি আছে এখানে, ডকুমেন্ট প্রিসেট বা বলে টেমপ্লেট তৈরি করা আছে, পেজ তৈরি করা আছে, সুন্দরভাবে আপনি এটিতে ক্লিক করবেন, ওই ওই সাইজের আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে ওয়েব, ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের, ওয়েবের পেজের জন্য বিভিন্ন যে রেজুলেশন নিচে লিখে দেওয়া আছে সব কিছুই, এটা কত রেজুলেশনের, এটা কত রেজুলেশনের, ঠিক আছে, সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে আছে মোবাইল, আইফোনের জন্য যে iPhone 6, 7 Plus, ঠিক আছে, বিভিন্ন ধরনের। তারপরে এইদিকে যে iOS মোবাইল ডিজাইন, অ্যাপল আইপ্যাড মিনি, ঠিক আছে, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের জন্য আছে, ঠিক আছে, ম্যাক লেগেসি, ঠিক আছে, মাইক্রোসফট, এগুলো বিভিন্ন ফোনের সাইজ হিসেবে মানে পেজ তৈরি করা আছে। তারপরে আছে ফিল্ম অ্যান্ড ভিডিও, মনে করেন আমি এখন ইউটিউবের জন্য একটা মানে থাম্বনেল তৈরি করবো, বা ইউটিউবের জন্য একটা তৈরি করবো ব্যানার, তো এখানে দেখেন এখানে ওই সাইজের মনে করেন আমার 1080p বা ঠিক আছে 1080p ভিডিও হয়, তাহলে ওই ওই রেজুলেশনের যে এখানে একটা ঠিক আছে ডকুমেন্ট তৈরি করা আছে, আমি এখানে ক্লিক করে সরাসরি আমি ওইখানে আমি কাজ করে ওইটা আমি সেভ করতে পারবো। তো এই ধরনের বিভিন্ন ধরনের এখানে রেজুলেশন অনুযায়ী 2K, 4K, হ্যাঁ, সবগুলোর জন্য কি আছে প্রিসেট তৈরি করা আছে। তো এখানে এই এই জিনিসগুলো তাহলে তো বুঝছেন, এইখানকার এই কয়েকটা জিনিস বুঝছেন সবাই? জি স্যার, জি বুঝতে পেরেছি। এখন এখানে ডান দিকে দেখেন আরেকটা আরেকটা আছে, সেখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমেই যে অপশনটা আছে হচ্ছে প্রিসেট ডিটেইল, ঠিক আছে, এখানে যখন আপনি প্রধানত থাকবেন প্রথমে যে মনে করেন যে এখানে কি এটা কি, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট যেটা তৈরি করতেছেন সেটার একটা নির্দিষ্ট একটা নাম যদি আপনি দিতে চান তাহলে সেখানে দিতে পারেন, ঠিক আছে। এখানে যদি মনে করেন যে নিউ এডিট দিলাম, ঠিক আছে, বা আপনি আপনার ডকুমেন্ট বা পেন্টিং যদি একটা করতে চান তো পেন্টিং লিখলেন, ঠিক আছে, আপনি যদি একটা রিচার্জ করতে চান তাহলে নাম, মনে করেন যে একটা ডকুমেন্টের শুধু এখানে নামটাই এখানে দিবে না, চাইলে আপনি এটা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে রিনেম করে নিতে পারেন। তারপরে যে এই দুইটা জিনিস আছে সেটা হচ্ছে কি ওয়াইড এবং হাইট, ঠিক আছে। ওয়াইড এবং হাইটের ক্ষেত্রে দেখেন সবার আগে এখানে আমাদেরকে জানতে হবে যে তার পাশে এদিকে আছে হচ্ছে পিক্সেল বা এই যে ইউনিটগুলো আছে, এখানে বিভিন্ন ইউনিট শো করতেছে, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আপনাকে আগে মনে করেন যে বায়ার বা আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার 8x11 ইঞ্চির একটা ডকুমেন্টের উপর কাজ লাগবে, ঠিক আছে, কি বলে দিবে, বলছে আপনাকে যে 8x11, 11 কি ইঞ্চি। তো আপনি আগে ইউনিটটা সিলেক্ট করে দিবেন, ইঞ্চিতে যেহেতু কাজ চাইছে তাহলে আপনি ইঞ্চিতে দিলেন, 8 কত বলছে 8x11, তাহলে 8 দিলেন এখানে, এখানে কি দিলেন 11, ঠিক আছে, কথা বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এখানে 8 দিলাম, এখানে 11 দিলাম, তাহলে কি হয়ে গেল আমার মনে করেন যে এখানে ডিজাইন মনে করেন যে সেই হিসাবের একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম, 8 ইঞ্চি ইঞ্চি, এখানে ইঞ্চি করে দিলাম। যদি আমাকে বলতো সেন্টিমিটারে দরকার তো সেন্টিমিটারে ক্লিক করতাম, যদি বলতো মিটারে দরকার তাহলে মিটারে, পয়েন্ট, পিক্সেল, ঠিক আছে। তো যখন যেটা যদি আমাকে বলে দিবে আমি সেই হিসাবে আমি কাজ করবো, অথবা আমি যদি আমি যে হিসাবে চাই সে হিসাবে করতে পারি। তো আমাকে বলে দিচ্ছে যে আমি 8x11 ইঞ্চি, তাহলে আমি ইঞ্চি আগে সিলেক্ট করব, তারপরে এখানে 8 দিলাম, তারপরে হচ্ছে এখানে 11 দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন ডোমেন ক্রিয়েট করলে 8x11 ইঞ্চির একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আবার কোনো ক্লায়েন্ট যদি বলে পিক্সেলে কাজ নেব, ঠিক আছে, ঠিক আছে, তখন আপনি আগে পিক্সেল সিলেক্ট করে দিবেন, পিক্সেল। এখন কোনো কত পিক্সেলে চাচ্ছেন, উনি চাচ্ছেন যে 2000x3000 পিক্সেল, 2000x3000 পিক্সেল, ঠিক আছে।
তো 2000 × 3000 পিক্সেল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট করলাম, বাস ওই ডকুমেন্টটা তৈরি হয়ে গেল, 2000 × 3000 একটা পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা এখন এখানে কি দেখাচ্ছে, এটা কি বলেন তো, এটা হচ্ছে পোর্ট্রেট। এখন যদি আমি এটা ল্যান্ডস্কেপে ক্লিক করি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে হাইটটা কি হয়ে যাবে, হাইটটা ছোট হয়ে যাবে, ওয়েটটা বড় হয়ে যাবে, মানে 3000টা 2000-এর ঘরে চলে যাবে আর 2000টা নিচে চলে আসবে। ঠিক আছে, যেমন এই যে এখানে ক্লিক করলাম দেখেন, দেখছেন মানে কি হলো, এখানে হাইটটা ছোট হয়ে গেল, ওয়েটটা লম্বা হয়ে গেল, যার কারণে কি ছবিটা কি ওই ছবির ওরিয়েন্টেশনটা কি হলো, ঘুরে গেল একদম, চ্যাপ্টা হয়ে গেল, এবং কি এটা কি ওরিয়েন্টেশনটা হচ্ছে নাম কি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, আর আমি যদি লম্বা লম্বি ভাবে ছবিটা চাই তাহলে কি করতে হবে, হাইটটা আমাকে বাড়াইতে হবে, ঠিক আছে, ওয়েটটা কমাইতে হবে। তখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন হাইটটা 3000 হয়ে গেল, ওয়েটটা কি হয়ে গেল, কমে গেল। ঠিক আছে, তখন এটা কি হবে, লম্বা লম্বি একটা ইমেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এতদূর বুঝছেন সবাই জি স্যার কিভাবে আমরা সাইজ নিতে পারি, কিভাবে এখানে যে ইঞ্চিতে নিতে পারি না কিসে নিতে পারি, কেন নিতে পারি, কিভাবে করতে পারি? হ্যাঁ, বুঝতে পারতেছেন? বাকিরা কথা বলেন। জি স্যার, জি স্যার, জি ভাইয়া। আচ্ছা, এগুলা জিনিস যখন ইয়া হয়ে যাবে তারপরে এখন আমরা চলে আসি রেজুলেশন। রেজুলেশনের জন্য আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কাজ করবেন, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে কি বোঝেন বলেন তো? যে পেজগুলো প্রিন্ট করা হবে তাকে প্রিন্ট মিডিয়া বলা হয়। হ্যাঁ, আপনি যে জিনিসগুলো মানে যে ডিজাইনগুলো আপনি প্রিন্ট করবেন বা প্রিন্টের উদ্দেশ্যে কাজ করবেন সেগুলোর আপনি রেজুলেশন দিবেন হচ্ছে 300। কত দিবেন? 300। ঠিক আছে, 300 পিক্সেল পার ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে এখানে 300টা পিক্সেল থাকবে। ঠিক আছে, এটা যদি আপনি কম দেন, কোনো কারণে কম দেন বা বেশি দেন, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে না, মানে আপনার প্রিন্টটা প্রবলেম হবে। ঠিক আছে, তো আপনি রেজুলেশন বেশি যদি দেন তাহলে অবশ্যই ভালো হবে, কিন্তু রেজুলেশন যদি কমে যায় আপনার তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তো আমরা ডিফল্ট হিসাবে এটা সবসময় এখানে 300 রাখবো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। প্রিন্ট মিডিয়া কোনগুলা, মনে করেন যে আমরা একটা মনে করেন যে বিজনেস কার্ড বানাচ্ছি, ফ্লেয়ার, ঠিক আছে, তো এগুলো তো প্রিন্ট করা হবে। ঠিক আছে, তো এই প্রিন্ট করা যদি হয় তাহলে সেটা এখানে আমরা কি করব, রেজুলেশন 300 দিব। আর যদি সেটা প্রিন্ট করা না হয়, শুধুমাত্র যদি অনলাইনে ব্যবহার করার জন্য বা কম্পিউটারে ব্যবহার করার জন্য, ঠিক আছে, একটা ইমেজ একটা যদি হয়, ঠিক আছে, বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহার করা হয়, ইমেল করার জন্য হয়, তাহলে সেখানে আমরা কত দিব, 72। ঠিক আছে জি স্যার, কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল, তো আমি এটা যে প্রিন্ট মিডিয়ার জন্য করব সেজন্য আমি এখানে 300 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আছে হচ্ছে কালার মোড। মানে কালার মোড বলতে এখন আপনি কি বুঝেন বলেন? কালার মোডে RGB বলতে কি বোঝেন এটা বলেন তাহলে, RGB কি বলেন, কে বলতে পারবেন RGB মানে কি? মাল্টিকালার, রেড, গ্রিন আর ব্লু। রেড, গ্রিন এন্ড ব্লু, ব্লু না ব্ল্যাক স্যার? ব্লু, ব্লু স্যার, রেড, গ্রিন আর ব্লু। ঠিক আছে, তো এইটা হচ্ছে RGB কালার। যখন আমরা মনে করেন যে এই যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব, ঠিক আছে, তখন মূলত সাধারণত RGB কালার মোডই থাকে। ঠিক আছে, কিন্তু যখন প্রিন্ট ডিজাইনের জন্য ইউজ করব তখন এখান থেকে আমাদেরকে কি নিতে হবে, CMYK কালার মোডটা বেছে নিতে হবে। কালার মেজেন্টা, কালার মেজেন্টা, ইয়েলো, স্যার ব্ল্যাক, না না, কে বলতে পারবে CMYK তে কি 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 কালার হয়, কেউ পারবেন? CMYK কালার, কেউ পারবেন না? CMYK তে কি কালার, কি কি কালার আছে জানেন? জানতাম, ভুলে গেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে CMYK মানে সায়ান, ম্যাজেন্ডা, ঠিক আছে, ইয়েলো, আর এখানে হচ্ছে এটা ব্ল্যাক, তবে এটা কি ব্ল্যাক, কি ব্ল্যাক, ঠিক আছে, কি ব্ল্যাক, KEY কি ব্ল্যাক, মানে করেন যে এটা সম্পূর্ণ ব্ল্যাক না,
এই কালোটা, কালো যে এখানে ব্ল্যাকটা ইউজ করা হয় সেটা সম্পূর্ণ কালো না। যদি এটা সম্পূর্ণ কালো হয় তাহলে কি হবে, আপনার গোটা ডিজাইনটা যখন প্রিন্ট করবেন তখন নষ্ট হয়ে যাবে, মানে অতিরিক্ত কালার বা কালো ইয়ার জন্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা নির্দিষ্ট মানে একটা কালোর থেকে একটু হালকা কালার, হালকা কালো কালারটা ইউজ করা হয়, সেই ওই একটা নির্দিষ্ট পয়েন্ট কি কালার আছে সেই কি ব্ল্যাকটাইকেই এখানে বলা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ কালো না, সেই জন্য এখানে এটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক। তো সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি কি ব্ল্যাক, এইগুলো মিলেই কি হচ্ছে সিএমওয়াইকে কালার। ঠিক আছে, আর এখানে বিট এটাকে কোনো কিছু করার দরকার নাই, এটা 8 বিট আছে, 8 বিটই থাকবে। এটা যত বেশি হবে আপনার কালার ডেন্সিটিটা তত বেশি হবে। ঠিক আছে, তো আমাদের কালার ডেন্সিটি অতিরিক্ত বাড়ানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এতে করে কালার অপচয় হবে, সো কালার যেটা এটা যে যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখানে আরও কিছু অপশন আছে, বিট ম্যাপ এগুলো নিয়ে এটা নিয়ে কাজ করা তেমন নিয়ে করা হয় না, এটা সিঙ্গেল ইয়া। আর এটা হচ্ছে গ্রে স্কেল, গ্রে স্কেল হচ্ছে আপনার সাদা কালো ছবি। মনে করেন যে আপনি এখানে গ্রে স্কেল মোডে যায়, আপনি একটা ক্রিয়েট করলেন, এখানে আপনি ঢুকে যতই কালার অ্যাপ্লাই করেন আপনার ছবিতে কোনো কালার আসবে না, শুধু সাদা কালোই দেখাবে। ঠিক আছে, তখন আপনাকে মোডটা চেঞ্জ করে আরজিবি বা সিএমওয়াইকেতে করে নিতে হবে। ঠিক আছে, এখানে আরও একটা আছে ল্যাব কালার, তো এগুলো তেমন লাগে না আমাদের, মূলত এই দুইটাই লাগে। যদি আমরা মনে করেন যে যেটা বললাম প্রিন্ট মিডিয়া বাদ দিয়ে যে যা কিছু প্রিন্ট মিডিয়া বাদ দিয়ে মনে করেন যে আমরা কম্পিউটারের জন্য কোনো একটা ছবি এডিট করবো, নিজের জন্য ছবি এডিট করব বা ইয়ার জন্য করব, ঠিক আছে, যেটা প্রিন্ট করব না সেটা হচ্ছে আরজিবি কালার মোডে রাখবো। আমরা আরজিবি প্রিন্টের জন্য আরজিবি কালার মোডে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সিএমওয়াইকেটা প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করা ভালো। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এখানে লেখা লেখা আছে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনার কি থাকবে, এই যে ডকুমেন্টটা নিবেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, সাদা থাকবে না কালো থাকবে না, আপনি বিভিন্ন অন্য অন্য কালার চাইলে নিতে পারবেন। এখানে আছে হোয়াইট, এখানে আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের কালার চাইলে এখানে থেকে কি করবেন। ঠিক আছে, এই কালার ইয়েটা ইউজ করে আপনি যেটা আপনি চান সেই কালারে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি এটার থেকে যদি ক্লিক করেন নিচে দেখবেন যে আরো আছে ব্ল্যাক, আপনি চাইলে এখানে এটা কি ব্ল্যাক কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারে তো ব্যাকগ্রাউন্ড কালার যেটা আপনি চান। ঠিক আছে, তারপরে যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি কোনো কিছুই থাকবে না, মানে স্বচ্ছ। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো কালারই থাকবে না, আপনার একটা স্বচ্ছ সারফেস দেওয়া হবে, সেটাতে আপনি কি ডিজাইন করবেন সেটা করেন। ঠিক আছে, কিন্তু এখানে কোনো কালার দেওয়া থাকবে না, তো মূলত ডিফল্ট হিসেবে ব্ল্যাক হোয়াইটই থাকে। ঠিক আছে, আর এখানে অ্যাডভান্স অপশনে যা কিছু আছে এগুলা কোনো এগুলাতে চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, তো এগুলা যেমন আছে তেমনই থাকে। ঠিক আছে, তো মূলত এই হচ্ছে এই কয়েকটা জিনিস ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ডকুমেন্ট নাম দিতে হবে, এখানে আগে আমাকে ইউনিটটা সেট করে নিতে হবে যে পিক্সেলে কাজটা করব না আমি ইঞ্চিতে করব না সেন্টিমিটারে করব, সেটা আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তোর কত ইঞ্চি বাই কত ইঞ্চি সেটা আমি লিখে দিব এখানে। ঠিক আছে, আমি যদি এটা ল্যান্ডস্কেপে চাইতে ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখেন এটা বেড়ে গেল, এটা কমে গেল। ঠিক আছে, তারপরে এখানে রেজুলেশন আমি দিয়ে দিলাম 300। ঠিক আছে, এখানে কালার মোড যদি আমি চাই আরজিবি তাহলে আরজিবি দিয়ে দিলাম। ঠিক আছে, এই বিট কখনো চেঞ্জ করবো না, যেটা আছে তেমনই সেমনই থাকবে। আর এখানে আছে ব্যাকগ্রাউন্ড তো হেড এগুলোও সেমই থাকে, এগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো দিয়ে যদি আমি এখানে ক্রিয়েট দিই তাহলে একটা আমার পেজ কি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা আমি যে জিনিসটা দেখাইলাম? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। জি জি বুঝছি। আচ্ছা, এখন 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 বলেন তো, এখন যদি আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে কি চাপবো, শর্টকাটটা কি? কন্ট্রোল এন স্যার। কন্ট্রোল এন, কন্ট্রোল এন। ঠিক আছে, যে কন্ট্রোল এন চাপলাম কি আসলো, আবার এরকম একটা ইয়ে চলে আসলো। এখন যদি আমি চাই পিক্সেলে একটা কিছু নিব, পিক্সেল দিয়ে যেখানে একটা নির্দিষ্ট হাইট ওয়েট দিয়ে যা কিছু আছে এগুলো দিয়ে আমি এখানে একটা আরেকটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমার আরেকটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের কি
ডকুমেন্ট সেটআপের যেটা বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? স্ক্রিন মোড, জুম ইন জুম আউট, ডকুমেন্ট পেন কালার, অ্যাপ্লাই সিলেকশন বেসিক। আচ্ছা, এখানে ডকুমেন্ট সেটআপ তো আমরা শিখলাম, ফটোশপ ইন্টারভিউ গুলো শিখছি, এখন খালি এগুলো বাকি আছে কয়েকটা। তো এখন এখানে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটোশপের মেইন ইন্টারফেস, ঠিক আছে? তো এইখানে আপনি যখন প্রথম অবস্থায় যখন আপনি সেট আপ দিবেন আপনার সফটওয়্যারটা, তখন সাধারণত এগুলা এরকম থাকে না, কোনো সবগুলো জিনিস ছড়া ছিটানো থাকে, অথবা এখানে এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে? মানে অন্য কিছু ইয়া থাকে, একটু ফাঁকা থাকে যায়, ঠিক আছে? অথবা এগুলো এরকম লম্বা করে থাকে, অথবা একটু আলাদা আলাদা থাকে। তো এগুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি এগুলো সাজায় নিতে পারবেন এখানে, মনে করেন যেটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি, আমি যদি চাই এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবো, ঠিক আছে? মনে করেন যে ক্যারেক্টারে যে এটা আছে, এটা আপনি চাইলে যে এখানে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যে ক্যারেক্টারে ক্লিক করছি তো এই ফ্রন্ট গুলোর জন্য একটু লোড দিচ্ছে। এই যে চাইলে আমি যেটা এখানে ঢুকাই দিতে পারলাম, যেখানে যদি দরকার না হয় তারপরে আবার এই যে এটা এখানে আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আপনার চাইলে যখন যেমন ইচ্ছে এগুলা নিয়ে, যে চাইলাম যে এটা কিন্তু এখানে আছে, এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে, ঠিক আছে? এই এগুলো আবার আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা উইন্ডোতে, উইন্ডোতে ক্লিক করলে, ঠিক আছে, এই যে এখানে সবগুলো আছে, ঠিক আছে? এই যে কালার, কালারে যদি ক্লিক করে এই যে কালার চলে আসলো, ঠিক আছে? এখান থেকে যদি আমরা লেয়ারসে ক্লিক করে এই যে লেয়ার প্যানেল ওপেন হয়ে গেল, ঠিক আছে? তা আমরা চাইলে আমি এখানে কিছু আমি আমার ইয়ের মতো সাজায় রাখছি, ঠিক আছে? এই যে এখানে কালার সোয়াচেস আছে, আর এখানে লেয়ার চ্যানেল পাথ, ঠিক আছে, এগুলো এখানে আছে। এখানে ক্যারেক্টার প্রপার্টিস, এগুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে যে মেনুগুলো আপনি সাজাবেন, মেনুগুলো যেভাবে ধরে আপনি চাইলে এইভাবে নিয়ে আসতে পারেন, যে কোনো যেখানে আপনি সাজা নিতে পারেন, ঠিক আছে? তো প্রথমেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবার উপরে দেখেন যে কিছু ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেমন যে ফাইল, এডিট, ইমেজ, ঠিক আছে, এইগুলোর একটা বার দেওয়া আছে। তো উপরের এই ইয়েটাকে, বারটাকে বলা হচ্ছে কি, মেনু বার। কি বার? মেনু বার। মেনু বারের মধ্যে অনেকগুলো মেনু আছে, সেই মেনুগুলোর আবার ক্লিক করলে আমরা অনেকগুলো সাব মেনু দেখতে পাই, ঠিক আছে? তো এগুলার এক একটার ভিতরে এক একটা অনেক অনেক অপশনস আছে, এগুলোর ভিতরে অনেক কাজ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে সব জানবো, ঠিক আছে? তো আমরা মূলত এখন জানছি কি, নিউ অ্যান্ড ওপেন, এই দুইটা জিনিস আমরা জানছি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে সবই জানবো এগুলার সাথে, প্রতিটা সব কিছুর সাথে। মনে করেন যে একটা করে মানে শর্টকাট দেওয়া আছে তার পাশে, আপনারা যদি কোনো কিছু শর্টকাট জানতে চান তাহলে সেটা আপনি যে এখানে এগুলা প্রত্যেকটাতে ক্লিক করে যে দেখতে পাবেন কোনটার কি শর্টকাট কি, ঠিক আছে? ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এই শর্টকাট গুলা মনে রাখার। আর এখানে এরপরে এটা হচ্ছে কি, মেনু বার, ঠিক আছে? তার নিচে যে অপশনটা যেটা আমরা দেখতে পাচ্ছেন সেটা কি, সেটা হচ্ছে অপশন বার। এই বারটার নাম কি, অপশন বার। অপশন বার, অপশন বার কেন? কারণ হচ্ছে এখানে আমি এই যে এখানে যে যে এই বারটা আছে, এই প্যানেলটা আছে, এখানে হচ্ছে টুল বার, এটা হচ্ছে টুল, এখানে অনেক টুল, এই টুলগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। এই টুল বারে যখন আমি কোনো টুল সিলেক্ট করব, ওই টুলের অপশনগুলা এইখানে শো করবে। যেমন এখন আমার কি কোন টুলটা সিলেক্ট করা আছে, এখন আমার এই টুলটা সিলেক্ট করা আছে, এই টুলটার নাম হচ্ছে কি, মুভ টুল, দেখছেন? এখানে যদি আমি কার্সারটা নিয়ে যাই টুলটার উপরে, তাহলে এখানে দেখাবে নাম, নামটা দেখাচ্ছে কি, নাম দেখাচ্ছে মুভ টুল, পাশে একটা ভি চিহ্ন আছে, তার মানে কি, শর্টকাট, শর্টকাট, শর্টকাট স্যার। ভি মানে কোনো একটা, মনে করেন যে এই অন্য কোনো টুল সিলেক্ট করা থাকে, যেমন কালার ড্রপারটা সিলেক্ট করা আছে, তখন আমি যদি ভি প্রেস করি তাহলে দেখেন আমার মুভ টুলটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। তখন মুভ টুল যখন সিলেক্ট হলো, তখন মুভ টুলের আওতায় যেই মনে করেন যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করি তাহলে এটার আওতায় যেগুলো অপশন আছে সেগুলো এখানে চলে আসবে। ল্যাসো টুলটা যদি সিলেক্ট করি এটার আওতায় যেগুলো আছে সেগুলো চলবে। ব্রাশ যদি সিলেক্ট করি, যে ব্রাশের যেগুলো অপশন আছে সেগুলো অপশন বারে শো করবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এই জন্য বললাম এগুলো হচ্ছে এখন বেসিক, এগুলো এখন যদি ভালো করে বুঝেন তাহলে
আপনার নিজে থেকেই অনেক কাজ করতে পারবেন। তো এগুলা হচ্ছে টুলবার, এখানে মনে করেন যে তারপরে যে এগুলা হচ্ছে ডকুমেন্ট বা সারফেস, আপনার এখানে এই যে এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে। আপনি চাইলে যে এগুলা এভাবে আলাদা করে দিতে পারবেন, আলাদা করে কাজ করতে পারবেন, দুইটা যদি আলাদা করে দিলাম, আবার চাইলে যে এখানে এটা এখানে করতে পারবেন, এভাবে লাগাই দিবেন, ঠিক আছে। এইভাবে এগুলা করা যায়। তো এই হচ্ছে মূলত ইয়াগুলা। তারপরে আর কি আছে এখানে, আচ্ছা জুম ইন জুম আউট, আচ্ছা জুম ইন জুম আউট, আচ্ছা আমি আচ্ছা ওপেন করি একটা ফাইল, মনে করেন যেটা ওপেন করলাম, ঠিক আছে, মনে করেন যেটা ওপেন করলাম, এখন এটা মনে করেন যে ছোট, এখন এটাকে আমার জুম করতে হবে, তখন আমি কি করব, এখানে একটা টুল আছে যেটা নাম হচ্ছে জুম টুল, দেখছেন? জি স্যার। তার পাশে কি লেখা আছে? জেড। এখন আমি যে এখন আমার কোন টুল সিলেক্ট আছে বলেন তো? এখন আমরা মুভ টুল, টুল মুভ টুল। এখন আমি যে জুম টুল সিলেক্ট করতে চাই, তাহলে আমি কি প্রেস করব কিবোর্ডে? জেড, জেড প্রেস করতে হবে স্যার। জেড প্রেস করবো, জেড প্রেস করলে দেখেন এটা জুম টুলটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি মুভ টুল সিলেক্ট করতে চাই তাহলে কি প্রেস করবো? ঠিক আছে, যে ভি প্রেস করলাম, আমার মুভ টুলটা আবার সিলেক্ট হলো। মুভ টুল সবসময় আমরা মুভ টুলটা সিলেক্ট রাখবো কোনো কাজে, তাহলে আমাদেরকে কোনো কিছু সরাসরি করতে, যে এগুলা ক্লিক করতে কোনো ইয়াতে যাইতে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আর হচ্ছে জুম টুল, জুম টুল যখন আমরা সিলেক্ট করলাম জেড ক্লিক করে, তখন জুমে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা কি হচ্ছে? যত ক্লিক করবো তত কি হবে? জুম হবে। এখন আমি এটা জুম আউট করবো কিভাবে? এটা মানে যত ক্লিক করতে গেলে জুমে হচ্ছে, এখন এটা জুম ইয়া করবো কিভাবে, কমাবো কিভাবে? এখন এটার জন্য আমরা কি করবো, অল্টার প্রেস করবো কিবোর্ড ধরে থাকি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে না, যে এমনিতেও দেখেন অল্টার ছাড়িয়ে দেখেন প্লাস দেখাচ্ছে, দেখা যাচ্ছে কার্সরটা, জুমের যে ম্যাগনিফায়ার গ্লাসটা দেখা যাচ্ছে? জুম আউট হবে, ঠিক আছে। আবার এরকম করলে আস্তে আস্তে জুম হবে। তো এটা গেল একটা বেসিক পদ্ধতি, এইভাবে করে। এখন মূলত এখন আপনি আরেক ভাবে করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনি অল্টার চেপে ধরে আপনার মাউসের যে স্ক্রোলটা আছে সেটা আপনি স্ক্রোল করলে অটোমেটিক্যালি এটা কি হবে, জুম হবে, আবার জুম আউট হবে, ঠিক আছে। অল্টার চেপে ধরে যে সামনের দিকে ঘুরান তাহলে জুম হবে, আবার যদি ঘুরান পিছন দিকে ঘুরান তাহলে কি হবে, এটা আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে। যারা যারা দেখতেছেন এগুলো মাথায় রাখবেন, এবং আর যদি কারো সফটওয়্যারটা থাকে তাহলে ওপেন করে মানে আমার আমি যে বলতেছি আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিসও করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা জুম আউট এর জন্য আরেকটা ইজি ওয়ে, এটা আরেকটা কি পাইলাম, কন্ট্রোল স্টেপে স্যার আছে কি স্ক্রল, মানে মাউসের স্ক্রলটা মানে পেছনে টানা আর সামনে টানা, না অল্টার, 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 অল্টার। আচ্ছা নাসিম, নাসিম খান বলেন, নাসিম খান শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন তো, আমি জুম আউট, জুম ইন জুম আউট করার জন্য কি করতে পারি? অল্টার চেপে ধরে হুইলেরটা আছে সামনের দিকে ঘোরালে আছে আপনার জুম, জুম ইন হবে, আর পিছনের দিকে ঘোরালে আছে আপনার জুম আউট হবে। হ্যাঁ তো ধন্যবাদ, ঠিক আছে। তাহলে আমরা অল্টার প্রেস করে যদি সামনের দিকে যদি এখন আমরা কোনো কিছু মানে সামনের দিকে যদি ইয়া করি তাহলে কি হবে, জুম ইন হবে, আর ঘোরাইলে উল্টা দিকে ঘোরাইলে কি হবে, জুম আউট হবে। আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা তো এখানে আরো অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আরেকটা আমি আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে আপনি অল্টার আর স্পেস বার যখন একসাথে চেপে ধরবেন, এখানে অল্টার আর স্পেস বার, আর এখানে এটা কি সমস্যা করতেছে, হুম
আচ্ছা অল্টার বার অল্টারের স্পেস বার যখন একসাথে চেপে ধরবেন তখন দেখেন আপনার কার্সরটা অটোমেটিক্যালি একটা জুম ইয়াতে হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি মাউসটা চেপে ধরে সামনে পিছনে এভাবে টানেন তাহলে দেখবেন যে ডকুমেন্টটা জুম হচ্ছে। এটাও আর একটা ইজি ওয়ে, আপনাকে এখানে চাকা স্ক্রল করতে হবে না, আপনি জাস্ট অল্টার আর স্পেস বারটা চেপে ধরে মাউসের যে লেফট বাটনটা ক্লিক করে যে জায়গা থেকে যে জায়গায় ক্লিক করে টানবেন সেটা এভাবে জুম হবে, পিছাবেন হচ্ছে কি হবে জুম আউট হবে, ঠিক আছে। এটাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের যদি কারো প্রথম পিসি থাকে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অল্টার আর স্পেস বার চেপে ধরে রাখে, ঠিক আছে, মাউসটা ক্লিক করে এভাবে টানলেই ওই জায়গাটা আপনার জুম হয়ে যাবে। আমি যে এই জায়গাটা জুম করতে চাচ্ছি তাহলে আমি এখানে অল্টার স্পেস বার চেপে ধরে যদি এখানে জুম করি দেখেন এই জায়গাটা আমার জুম হয়ে গেল, আমি চাইলে আবার জুম আউট করে দিতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি যে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এখন আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টটা অরিজিনাল সাইজে আমি নিয়ে আসতে, এখন একটা খুব ছোট হয়ে গেছে, হ্যাঁ খুব ছোট হয়ে গেছে বা খুব মনে করেন যে বড় হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আমি একবারে একটা শর্টকাট ইউজ করে আমি এটা একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারি, মানে এটার যে ডিফল্ট সাইজ সেটাতে নিয়ে আসতে পারি। তো সেই শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস কি জিরো, ঠিক আছে, যে কন্ট্রোল প্লাস জিরো করলাম এটা আমার কোনো যে আমার ডকুমেন্ট ভিউটা আমার ঠিক হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন। শর্টকাটগুলো চেষ্টা করবেন একটু লিখে রাখার, ঠিক আছে, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, অথবা আপনারা পরে আমি যে ভিডিওটা দিয়ে দিব ওইটা আপনারা অবশ্যই দেখবেন, পরবর্তীতে বারবার দেখবেন, তাহলে এগুলো মাথায় থাকে যাবে, কারণ শর্টকাট ছাড়া আপনি কিন্তু এগুলো কাজ মনে করেন যে খুব দ্রুত ভালোভাবে করতে পারবেন না, আপনাকে অবশ্যই শর্টকাটগুলো জানতে হবে আপনার কাজের সুবিধার্থে, এই শর্টকাটগুলো জানতে হবে, তো চেষ্টা করবেন শর্টকাটগুলো মাথায় রাখার, ঠিক আছে। তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। তাহলে জুম ইন জুম আউটটা শিখলাম আমরা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে স্ক্রিন মোড। আর এটা এখানে বাইরে আছে এইভাবে, এখানে দেখেন ভিউ থেকে হচ্ছে যদি আমরা এখানে একটা অপশন আছে স্ক্রিন মোড, এখানে তিনটা অপশন আছে স্ক্রিন মোড আছে, এখন বর্তমানে যে স্ক্রিন মোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, মানে হচ্ছে এটাতে মেনু বার অপশন বার তো সব কিছু মনে করেন যে সুন্দরভাবে আছে, সব কিছুই আপনার এখানে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে ডকুমেন্টটা, একটাই ডকুমেন্ট, বাকি ডকুমেন্টগুলো আর দেখাচ্ছে না, শুধু একটা ডকুমেন্টে দেখাচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেছে, আর টুলবারগুলো দেখাচ্ছে আর কোনো কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা স্ক্রিন মোড আছে সেটা হচ্ছে কি ফুল স্ক্রিন মোড, এখন এটা যদি ক্লিক করি ঠিক আছে একটা ওয়ার্নিং দেবে, তারপরে এই যে ফুল স্ক্রিন মোড, এখন এটা কি হয়ে গেলো একটা ফুল স্ক্রিন মোড হয়ে গেল, এখন এইখানে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার আপনি যদি শর্টকাটে এক্সপার্ট হন, আপনার সেরকম একটা দক্ষ যদি হন, আপনার সব শর্টকাট জানেন, সব কিছু জানেন, আপনি টুলস সিলেক্ট করার প্রয়োজন পড়ে না, তখন আপনি চাইলে এখানে সুন্দরভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন এটা ফুল স্ক্রিন হয়েছে, এখন এটা আমরা আগের অবস্থায় কীভাবে ফিরে আনবো, এটার জন্য আমাকে চাপতে হবে স্কেপ, কিবোর্ড থেকে স্কেপ চাপবেন অথবা এফ চাপলে এটা অটোমেটিকলি আবার আগের পর্যায়ে কী হবে ফিরে যাবে। হ্যাঁ, এই হচ্ছে স্ক্রিন মোড। তাহলে স্ক্রিন মোড কয়টা? তিনটা। এই তিনটা মোড আমরা ইউজ, তার মধ্যে এইটাই স্ট্যান্ডার্ড মোডটাই হচ্ছে সব থেকে বেস্ট, এটাই আমরা ইউজ করি, ঠিক আছে। কখনো দেখা গেল যে কোনো কিছু চাপছেন আপনার এটি স্ক্রিন মোডটা মানে সব ফুল স্ক্রিন হয়ে গেছে, কোনো কিছু পাচ্ছেন না, ঠিক আছে, হ্যাঁ এরকম এরকম হয়ে আছে, মনে করেন যে এরকম হয়ে আছে, আপনি কোথাও যাইতে পারতেছেন না, কাটতেও পারতেছেন না, কিছু ইয়ে করতে পারতেছেন না, ঠিক আছে, তখন কি করবেন এফ চাপবেন অথবা স্কেপ চাপবেন, তখন অটোমেটিকলি এটা আপনার কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আর এখানে কি আছে, ডকুমেন্ট পেন কালার অ্যাপ্লাই সিলেকশন বেসিক, আচ্ছা ডকুমেন্ট পেন মূলত আমরা যে হ্যান্ড টুলটা মনে করেন যেখানে একটা টুল আছে হ্যান্ড টুল, ঠিক আছে, এখন আমি যদি চাই এই টুলটা দিয়ে কি করতে এটাকে সরাইতে পারতেছি পারতেছি না, এখন আমি যদি এটাকে আরো জুম করি তখন দেখেন এটা দিয়ে আমি এইভাবে ডকুমেন্টটা প্যান হিসেবে প্যান করতে পারতেছি, চারদিকে নড়াইতে পারতেছি, ঠিক আছে।
বুঝতে পারছেন? জি, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। ঠিক আছে, আপনি কোন একটা ইয়া ধরে আপনি এভাবে চারদিকে সরাইতে পারবেন। এটা আরেকটা পদ্ধতিতে নেওয়া যায়, সেটা হচ্ছে আপনি স্পেস বার চেপে ধরে থাকলে, স্পেস বার চেপে ধরে থাকলে এই টুলটা চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলেই আপনি এইভাবে চারিদিকে এটা ধরে মুভ করতে পারবেন। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সিলেকশন বেসিক। সিলেকশন, আমরা সিলেক্ট করার জন্য কি কি করতে পারি, কি কি টুল ইউজ করতে পারি। যে প্রথমে যে এখানে টুল বার কয়েকটা দেখতে পাচ্ছেন, এই টুল বার গুলা হচ্ছে সিলেকশন করার জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, যে প্রথমে হচ্ছে মুভ টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, লেসো টুল, ম্যাজিক ওয়ান্ড, ক্রপ, এগুলো দিয়ে আমরা সিলেক্ট করে বিভিন্ন ডকুমেন্ট থেকে কোনো অংশ সিলেক্ট করতে পারি অথবা ফুল সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো যে রেক্টেঙ্গুলার মার্কিউ ক্লিয়ার যদি ক্লিক করি, তাহলে দেখেন যে এটা ধরে আমি যদি এখানে একটা এভাবে ড্র্যাগ করে টানি, তাহলে দেখেন যে ওই অংশটা কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। কিভাবে সিলেক্ট হচ্ছে বুঝতে পারতেছি, যে যে চারপাশ দিয়ে ডট ডট লাইন কি হচ্ছে, অ্যানিমেশন করতেছে, যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আসলে কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে। আমি যদি এই যে এখানে কার্সরটা যদি এখানে নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি এটা কি করবো, এইভাবে মুভ করা যাবে। কারণ আমি যদি চাই আমি আরেকটু সিলেকশন করব, যদি এটা সব আমার করবো, দেখতেছি যে নতুন করে সিলেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে এটা সহ যদি আমি এইভাবে যোগ করি, তাহলে দেখবেন যে এই দুইটা সহ একটা সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখানে যদি ক্লিক করি, তাহলে এটা এই অপশনটা হচ্ছে কি হবে, সিলেকশনটা মাইনাস হয়ে যাবে। তখন যদি আমি চাচ্ছি যে এটা এখান থেকে এটা অতিরিক্ত বেশি আছে, আমি এটা এখান থেকে কি করব, বাদ দিয়ে দেবো, সিলেকশনটা সিলেক্ট করে দিলাম, দেখেন ওই অংশটাও কি হয়ে গেল, বাদ হয়ে গেল। আর এটা হচ্ছে যে দুই সিলেকশনের মাঝখান থেকে যেটা কমন থাকবে সেটাই থাকবে। এগুলো সাধারণত লাগে না, আপনার মূলত এটাই ইউজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, এটার দেখেন এটা মানে প্রতিটা টুলের পাশে একটা করে কি আছে, ছোট তীর চিহ্ন আছে। ঠিক আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এই তীরটাতে অথবা রাইট বাটন ক্লিক করেন, তাহলে কি হবে, এটার মধ্যে আরো যে টুলগুলো আছে সেগুলো শো করবে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে ইলিপসিক্যাল, এটা সিঙ্গেল রো, এটা সিঙ্গেল কলাম। ঠিক আছে, ইলিপসিক্যাল, ইলিপসিক্যাল কি, এটা হচ্ছে গোল। ঠিক আছে, বা গোলাকার আকৃতির যে কোনো ধরনের আপনি নিতে পারেন। ঠিক আছে, আপনি দিলাম এই যে এটা কি সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছেন যেভাবে আমরা সিলেক্ট করতে পারি এই টুলগুলো দিয়ে। তারপরে সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এগুলো সাধারণত তেমন ব্যবহার হয় না। ঠিক আছে, এটা এই যে যেমন কোন জায়গাটুকু সিলেক্ট করা, যে চিকন একটা ইয়ে সিলেক্ট করলাম, এটা রো, লম্বালম্বি ভাবে যদি আমরা সিলেক্ট করতে চাই, এই যে তাহলে যে কলাম, ঠিক আছে, এই যে কলাম। ঠিক আছে, এগুলো সাধারণত ইউজ হয় না, আপনাদের মূলত এই যে এইগুলো ইউজ হয়। তারপরে আরেকটা টুল আছে এখানে, ল্যাসো টুল, এটা দিয়েও আমরা সেট করতে পারি। আমরা মাউসে ক্লিক করে জাস্ট এইভাবে ড্র্যাগ করে ড্র করলাম, ওই অতটুকু জায়গা কি হয়ে গেলো, সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, কাজ কিন্তু ওইগুলোর মতনই, কিন্তু কি সিলেকশন সিলেক্ট করতে পারতেছি আমরা কোনো কিছু। মনে করেন যে আমার এই যে এই ফুলের এই যে এতটুকু আছে, এটা সিলেক্ট করা দরকার, আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট, এইভাবে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আরও দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার পলিগোনাল ল্যাসো টুল, একটা ম্যাগনেটিক ল্যাসো টুল। পলিগোনালটা হচ্ছে কি, আপনি এখান থেকে এই যে সজাসজিভাবে এইভাবে আপনি কী করতে পারতেছেন, সিলেক্ট করতে পারতেছেন। ঠিক আছে, আরেকটা আছে ম্যাগনেটিক, এটা অটোমেটিক্যালি, মনে করেন যে এটা গ্রাফিক্স আছে, এই যে এটার উপরে অটোমেটিক্যালি আপনি চালাইলেন, যেদিক দিয়ে নিয়ে যাবেন সেদিক দিয়ে অটোমেটিক্যালি কি হবে, সিলেকশন তৈরি হয়ে যাবে, সে অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। এটা হচ্ছে ম্যাগনেটিক, এগুলাই হচ্ছে মূলত সিলেকশন বেসিক। সিলেকশনের এই টুলগুলো নিয়ে আমরা আরও পরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এখন কালার অ্যাপ্লাইটা আপনাদেরকে দেখাই দিই, যে আমি এখানে যে জায়গাটা সিলেক্ট করছি এটাতে আমি কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এখানে একটা দুইটা কালার শো করতেছে, একটা হচ্ছে কি সবুজ, একটা হচ্ছে কি সাদা। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ জি বলেন। আজান দিছে তো, আবার 10 মিনিট ব্রেক দিলে ভালো হইতো, এইটুকু একটু পরে করান, 10 মিনিট পরে। আচ্ছা হ্যাঁ, এটা করা যেতে পারে। আচ্ছা আমি, ঠিক আছে তাহলে
আপনারা 10 মিনিট আমি ব্রেক দিচ্ছি, আপনারা 10 মিনিট পরে আসেন, আমরা আমি আর ছোট কিছু আর কিছু কাজ আছে ওগুলো আমি শেষ করে দিব তাহলে, ঠিক আছে? জি জি আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, সিলেকশন গুলা দেখে নিলাম যে কিভাবে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি, একটি ইমেজ থেকে কোনো কিছু কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? পেন টুল দিয়েও আমরা সেট করতে পারি, এটা তো একটা মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট একটা টুল, এটা আমরা পরবর্তীতে শিখব। তো মূলত বেসিকভাবে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখলাম। তো এই সিলেকশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? বেসিক যে সিলেকশনটা আছে, ঠিক আছে, কোনো কিছু সিলেক্ট করব কিভাবে সেটা নিয়ে তো কারো সমস্যা থাকার কথা না, আছে? থাকলে বলবেন যে আমি এখানে এই জায়গাটা বুঝিনি, ঠিক আছে? তো এখানে আমরা এই টুলগুলো দিয়ে সিলেকশন করতে পারি। আরেকটা যে ম্যাজিক ওয়ান টুল যেটা, এটা দিয়ে মনে করেন যে নির্দিষ্ট স্পেসিফিক আপনি কালার সিলেক্ট করতে পারবেন। মনে করেন যে আমি শুধু এখানকার সাদা কালারটা সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, এটা ক্লিক করলে দেখেন গোটা সাদা কালারের ইয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এটার সাথে রিলেটেড মনে করেন যে এখানেও দেখেন একটু সাদা আছে, এই জন্য এটার সাথে লেগে আছে দেখে এটাও মনে করেন যে কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে প্রতিটা জিনিস যেটা সিলেক্ট করব সেটা কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আর কন্ট্রোল ডি দিলে কি হয়ে যাচ্ছে, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি একটা কোন সিলেক্ট করছি, এখন আমি চাচ্ছি যে এটা সিলেক্ট করব, তাহলে কি করব, কন্ট্রোল ডি প্রেস, কন্ট্রোল ডি প্রেস করা মানে কি, ডিসিলেক্ট, ঠিক আছে? এই সিলেক্ট থেকে এই যে ডিসিলেক্ট, ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন এখানে দেখেন যে আমি এই যে এটা এটাতে ক্লিক করলাম, করার পরে এটা সিলেক্ট হইলো, আমি চাচ্ছি যখন এটার পাশাপাশি আমি এটাও সিলেক্ট করতে, তখন কি করতে পারি, এই যে এখানে দেখেন যে অপশন আছে, এখানে চাইলে আমি যে এটা সহ এই যে এটা ক্লিক করলাম, যেটা যেটাতে ক্লিক করব সেটা সেটা অ্যাড হচ্ছে সিলেকশন, ঠিক আছে? এখন যদি চাই যে না আমি
এগুলা নিব না, এগুলা থেকে এই যেটা বাদ দিয়ে দিব, এটাতে ক্লিক করলাম, দেখেন ওটা সিলেকশনটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এইভাবে আলাদা আলাদা প্রত্যেকটা আপনি সিলেক্ট করতে পারবেন কি দিয়ে, ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে। এটা আপনার নির্দিষ্ট যেই কালার থাকে সেই কালারের যে মানে পিক্সেলটা সেইটা সে সিলেক্ট করে নেয়। এখানে যদি আমি সাদাতে ক্লিক করি সব মনে করেন সাদাটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, ঠিক আছে। এটা দিয়ে আমি কোনো ইয়ার উপর ড্র করলে সেই জায়গাটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। যদি আমি ফুলটা সিলেক্ট করতে চাই, তো আমি এটা ফুলটার চারপাশ দিয়ে যদি এভাবে টেনে ড্র করতে থাকি তাহলে কি হবে, ফুলটা এইভাবে নির্দিষ্ট ইয়ে মতো সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এইভাবে ধরে নিচে টান দিই এইভাবে, তাহলে আস্তে আস্তে গোটা জিনিসটাই সিলেক্ট হয়ে যাবে। মানে আমি এটা দিয়ে যদি এভাবে ড্র করি, এইভাবে ড্র করি, তাহলে কি হবে, যেসব জায়গা দিয়ে ড্র করবো সেই সব জায়গাগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এত সিলেক্ট সিলেক্ট করতেছি কেন, কারণ হচ্ছে কি, আমরা সিলেক্ট না করে কোনো কাজ করতে পারবো না। আমি যদি এখন এটাতে আমি চাচ্ছি যে আমি এইখানে যে হলুদ কালারটা আছে আমি হলুদ কালারটা রাখবো না, আমি একটা অন্য কালার দিতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে আগে এই কালারটা আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরেই আমি কি করতে পারবো এখানকার কালারটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। জি, তো এখানে দেখেন এখানে মূলত দুইটা জিনিস, দুইটা ছবি দেখাচ্ছে, এখানে কি উপরে আছে কি একটা কালার, নিচে আছে আরেকটা কালার। তো উপরের যে কালারটা সেটাকে বলা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, আর নিচের যেটাকে ইয়ে আছে সেটাকে কি বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে বা একটা ক্লিক করে আপনি যে আপনার মন মতো কালার আপনি চুজ করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যে কালার পিকার আছে সোয়াচ আছে, সোয়াচ থেকেও আপনি ক্লিক করে যে কোনো কালার নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আমি মনে করেন যে আমি এই কালারটা নিলাম, বা আমি হলুদ কালারটার পরিবর্তে এখানে মনে করেন যে এই রেড কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে, এই সিলেকশনটার মধ্যে। তার আগে এখন আমাকে কি করতে হবে, তার আগে হচ্ছে এটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এইভাবে সিলেক্ট করে নিতে পারি, এখন এইভাবে সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে কোনো সময় পারফেক্ট হচ্ছে না, ঠিক আছে, কি হচ্ছে একটু উপর নিচে একটু বেশি থাকে যাচ্ছে। তখন আমি চাইলে এই টুলটা ইউজ করতে পারি, ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। ডি সিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে, এই যে স্পেস বার দিয়ে হ্যান্ড টুল আসলো আমার এদিকে, মনে করেন যেরকম হয়েছে আমি গোটা জিনিস দেখতে পাচ্ছি না, স্পেস বার ক্লিক করলাম, ক্লিক করে এভাবে ধরে টেনে নিয়ে আসলাম, ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি গোটাটাই। এখন এই যে টুলটা সিলেক্ট আছে, এখন আমি এটাতে ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাতে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, কোন কালার চেঞ্জ করব সেই কালারটা আমি নিছি, ঠিক আছে। এখন আপনি যে পেইন্ট বাকেট টুল আছে এটাতে ক্লিক করে, এটাতে যদি এখন আপনি ক্লিক করেন কি হলো, আপনার এটা কালারটা কি হলো, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই, বুঝতে পারছেন আমি জিনিসটা আমি কি করলাম, আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে। হ্যাঁ, এখন আমরা এইভাবে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। কালার কিন্তু কোথাও বাইরে কোথাও চেঞ্জ হয়েছে হয় নাই, যতটুকু জায়গা সিলেকশন করা আছে সেইটুকু জায়গায় কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে। আমরা যদি এখানে এখন যদি এখানে যদি ক্লিক করি তখন কি হবে, কোনো কাজ হচ্ছে না? না হচ্ছে না, কারণ আমার এখানে সিলেকশন করা আছে, আমি এখানে এটাতেই কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলে এটা কি হয়ে গেল, ডি সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমার এই সিলেক্ট করা আছে, এখন আমি হচ্ছে কি মুভ টুল নেওয়ার জন্য কি প্রেস করব বলেন তো? ভি, এখন ভি ক্লিক করলাম মুভ টুল চলে আসলো, ঠিক আছে। কিন্তু মুভ টুল দিয়ে আমি কি করতে পারবো না, এটা সরাইতে পারবো না। এখন আমাকে কি করতে হবে বলেন তো? স্পেস চিপে ধরতে হবে, স্পেস চিপে ধরে আমি এটা সরাইতে পারবো। কিন্তু আমি চাচ্ছি এটা মনে করেন যে অনেক বড় দেখাচ্ছে, আমি এটাকে ছোট করতে চাচ্ছি, কি করা যাবে? অল্টার চিপে দিয়ে রুলার থেকে আপনি রুলার করলে ছোট হবে, মানে আমাকে এটা জুম আউট করতে হবে, ঠিক আছে। তো আমি জুম আউটের অপশন কি, জুম আউট কিভাবে করতে পারি? অল্টা প্লাস 0, অল্টা না কন্ট্রোল চিপে 0 টাপলে এটা মনে করেন যে অরিজিনাল সাইজ হয়ে যায়, ঠিক আছে। আমার আমি চাচ্ছি যে জুম এরকম অবস্থায় আছে, আমি এটাকে জুম আউট করতে যাচ্ছি, তো আমি অল্টা চিপে ধরে স্ক্রলটা স্ক্রল করলে চলে এটা কি হয়ে গেল, জুম আউট বা জুম ইন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো জিনিস বারবার আপনাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে করে আপনি এটা মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। আপনি যত লেনে মনে রাখবেন তত এগুলো জিনিস আপনার মাথায় ঢুকে গেলে তখন অটোমেটিকলি এটা আপনার হাত অটোমেটিকলি এই কাজগুলো করবে, ঠিক আছে।
এখন আমরা তো একটা কালার অ্যাপ্লাইয়ের একটা জিনিস দেখলাম, এখন এখানে আরেকটা জিনিস আছে। এখন এখানে দেখেন কালার অ্যাপ্লাই আমরা আরো আরো মানে ইজিভাবে আরো ইজিভাবে কিভাবে করতে পারি। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে বলেন দেখি। মনে করেন যে আমি এই যে এই যে সবুজ এই যে টিয়া কালারের মনে করেন যে এই কালারটাতে মনে করেন যে আমি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিব, তখন আমি কি করব বলেন? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর হ্যাঁ তো আমি এখন সিলেক্ট কর যদি করতে চাই এই অংশটা তাহলে কোন টুল দিয়ে সহজে সিলেক্ট করতে পারব? ম্যাজিক ওয়ান্ড আছে, তাহলে যে মনে করেন যে আমি এই পলিগোনাল ল্যাসো টুল এটা দিয়েও করতে পারবো, কিন্তু এটাতে আমার কি করতে হবে একটু জুম করে নিতে হবে। জুম করে নিয়ে যে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী মনে করেন যে কি করতে হবে এইভাবে ধরে, ঠিক আছে এইভাবে ধরতে হবে। মনে করেন যে যে বেশি ইয়া হয়ে গেছে যে ব্যাক স্পেস চাপ দিবেন আবার আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি শিফট ধরে কাজ করবেন তাহলে এই যে প্রতিটা লাইন কি হবে সমান হবে। আপনার ফটোশপে সবসময় শিফট কন্ট্রোল অল্টার স্পেস এগুলোতে হাত রাখে কাজ করতে হবে, এগুলা এই এই বাটনগুলো আপনাকে প্রায় মানে সবসময় ইউজ করতেই হবে, ঠিক আছে। তো এইভাবেও আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটা আবার সিলেক্ট করে নিলাম গোটা জিনিসটা, ঠিক আছে। অথবা মনে করেন যে এই যে কুইক সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ এই যে কুইক সিলেকশন টুল দিয়ে যে নিচের যে লেখাগুলো ছিল এগুলো আমি কী করলাম, অনেক ছোট ছোট লেখা ছিল না ওইটা তো আর ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করা যাবে না, এই যে আমি ইয়া করলাম, বুঝতে পারছেন? সিলেকশন হয়ে গেছে, এখন আমরা কি করব মুভ টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে এখন কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কি শিখছি যে বাকেট টুল দিয়ে এখানে দিলে কি হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এখানে ওই এই কালারটা দিব বা এই যে এই কালারটা দিব, ঠিক আছে। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ডিলেট চাপি, কি চাপবো? অল্টার ডিলেট, অল্টার ডিলেট যদি চাপি তাহলে দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ইজি না? জি ঠিক আছে, আমি অল্টার ডিলেট চাপলাম আমার এখানে ফরগ্রাউন্ড কালারটা ডিলেট হয়ে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ডি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি চাপলাম ডি সিলেক্ট, ঠিক আছে। হ্যাঁ তো এখন এখানে তাহলে মানে এটা কি হলো যে ফরগ্রাউন্ড কালার কারণ কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে চাই, আমি যদি এখানে যদি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি প্রেস করব? এখানে ফরগ্রাউন্ড কালার যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি প্রেস করব কিবোর্ড থেকে, কি কি প্রেস করব? অল্টার প্লাস ডিলিট, অল্টার প্লাস ডিলিট, রাইট, তো গুড। অল্টার প্লাস ডিলিট ক্লিক করলে আমার এখানে ফরগ্রাউন্ডে মানে সবার উপরে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, সবাই বুঝতে পারছেন? জি জি। এখন যদি চাই যে আমি আচ্ছা ফরগ্রাউন্ডটা করব না, আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করব, তাহলে কি করব? তখন আমরা কন্ট্রোল ডিলিট চাপব, কি চাপব? কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট দিলাম, কি হলো আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা ছিল সেটা চলে আসছে, তাই না? তাই হলে কি বুঝলেন আপনারা, অল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার। অল্টার ডিলিট কি ফরগ্রাউন্ড, কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা সবসময় মাথায় ঢুকাই নেবেন এই জিনিসটা, এটা প্রায় আপনার সবসময় প্রায় কাজে লাগবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, কন্ট্রোল ডি ডি সিলেক্ট, ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। তাহলে আপনারা ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে, তখন এই যে এখানে একটা যে ছোট তীর আছে না তীর চিহ্ন দিলে এখানে ক্লিক করলে দেখবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা উপরে চলে গেছে নিচে চলে গেছে, ঠিক আছে। এটা আপনারা এক্স বাটন আছে না কিবোর্ডের এক্স বাটন ক্লিক করো এটা চেঞ্জ করতে পারেন। এই যে এক্স বাটন যে প্রেস করতেছি দেখেন নীলটা উপরে চলে যাচ্ছে, ইয়াটা নিচে চলে আসতেছে, ঠিক আছে দেখছেন? এখানে ক্লিক করো এটা করা যায়, অথবা এক্স এক্স এ ক্লিক করলেও সরাসরি এটা করতে পারবেন। আবার এখানে হচ্ছে ডিফল্ট একটা কালার আছে, ডিফল্ট কালারটা কিভাবে পাবেন, এই যে এখানে ক্লিক করলে এটা ডিফল্ট যে কালার সাদা আর কালো সেই কালারটা চলে আসবে। অথবা মনে করেন যে আপনি এই যে কিবোর্ড থেকে ডি ক্লিক করলে ডি তে প্রেস করলেই অটোমেটিকলি ডিফল্ট কালারটা চলে আসবে, ঠিক আছে? জি। আচ্ছা আমি এতক্ষণ থেকে যেগুলো বললাম এগুলাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে?
মাথায় ঢুকছে বিষয়গুলা, কি কি বললাম, কি কি টুল বললাম? মাথায় ঢুকে নাই তাহলে কারো নাকি? ঢুকছে ঢুকছে। আচ্ছা তাহলে দেখি আর কি আছে আমাদের বাকি। মোটামুটি আমার আশা করি যে সবগুলোই আমি করে ফেললাম। হ্যাঁ, স্ক্রিন মোড, জুম ইন জুম আউট, ডকুমেন্ট সেট আপ সবকিছুই আমরা, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক। আচ্ছা হ্যাঁ, আমাদের মোটামুটি আজকের যে টপিকগুলো ছিল আমি সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এখন এখানে এখন এখানে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে এই কালার অ্যাপ্লাই নিয়ে, সিলেকশন নিয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ কাজ করতে গেলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা আমি যেগুলো কাজ আজকে দেখাইলাম এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে?